আমি সুদীপ সরকার আজকে এল ডি এম থ্রি এর এগারোতম ক্লাস তো আজকে ক্লাসটা তো অন্যটা কিন্তু এক আপু আর কি খুব রিকোয়েস্ট করলেন তো ওনার প্রবলেমটা দিয়ে আর কি শুরু করলাম আর সবাই রিকোয়েস্ট করলেন যে এটা রেকর্ডে রাখতে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে সার্চ দিবেন তো আমি এখানে একটা ইউজ করছি ব্যাকগ্রাউন্ড রিমুভার এটা ফ্রি ঠিক আছে আপনি যে কোনো একটা ইউজ করলেই পারেন ধরেন আমি এখানে দিলাম আপনাকে আমি তাহলে দেখতে হবে আপনারা যদি বিরক্ত বোধ করেন আমি না হলে পরে দেখাতে পারি কি চাচ্ছেন এখন দেখাবো পরে দেখাবো চ্যাটে বলেন ক্লাসে চলে যেতে পারি ঠিক আছে বলতেছে এক একজন দেখান 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 ঠিক আছে তাহলে দেখাই পাচ্ছি না এখানে ধরেন আমার একটা ছবি দিই আগের ধরেন এই ছবিটা আমি এখানে আপলোড করলাম ছবি একটা আপলোড করলাম দেখেছেন আমার ছবিটার ইয়ে রিমুভ করে দিয়েছে ঠিক আছে বিলকি সাপুকে দেখছেন জি ভাইয়া তো তারপরে আমি জাস্ট এখানে ডাউনলোড করব দেখুন আপলোড হয়ে ইয়ে হয়েছে ফ্রি কিন্তু আপনি যদি ক্যানভাতে যান আপনার কিন্তু টাকা পয়সা লাগে তো ফ্রিতে না গিয়ে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে সার্চ দিবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে ইসে সার্চ দিলে তাহলেই হবে আর যারা মোবাইল ইউজার জাস্ট ফেস গুগলে যাবেন গুগলে গিয়ে ডেস্কটপ মোডটা অন করবেন তারপরে ব্যাকগ্রাউন্ড দিবেন ঠিক আছে তালহা ভাইয়া ভাইয়া এখানে গিয়ে যে যে আছে এখানে ঢুকে যাস্ট এখানে গিয়ে যে যেমন আমি এখন দিলাম আবার আমার ছবি খুঁজতে হবে এই যে এখানেই তো আছে এটা জাস্ট ওই একবার দিলেই আর কি হবে জি ক্লাস আমি এখনই স্টার্ট করব যে উনি বললো দেখে আমি আর কি স্টার্ট করিনি এটা আমার পেজের এটা দিয়েও দেখাবো আজকে ক্লাস এটা দিয়েও দেখাবো এটা আমার পেজের তো আপু আপনার যদি প্রশ্ন হয়ে যায় আপনি জি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া জি তো ব্যাক্রম ডিম হয় কিন্তু কেন আলাদাভাবে জি আমি যে এখন যে করলাম যেহেতু ভাইয়া আপনারা বলছেন এই যে আমি দেখিয়ে দিই এই যে দেখুন আমি আপলোড করছি এই যে আপলোড করলাম এই যে ছবিটা মাত্র যে নিলাম আশা করি ভাইয়ার আনসারটা পেয়ে গেছেন ঠিক আছে দেখেন পিছে কোনো ব্যাকগ্রাউন্ড নেই ওকে আশা করি প্রশ্ন ছিল আমি অনেকজনের দিয়ে দিয়েছি তো আমরা তাহলে আজকে ক্লাসে যাই তো আজকের ক্লাসের টপিক হলো ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট এটা টেম্পলেট ক্রিয়েট করা পোর্টফোলিও করা এবং এটা অপটিমাইজ করে আমাদের অ্যাডস ম্যানেজার করা এন্ড কথা হলো আমি আগে আপনাদের ওখানে যাই আমরা কিভাবে মেটা বিজনেস সুইটে যাব আমরা যদি ফেসবুক ডট বিজনেস ম্যানেজার স্ল্যাশ সেটিংস যদি সার্চ দিই ডট কম স্ল্যাশ বিজনেস ডট কম সরি এভাবে হবে বিজনেস ডট কম বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সেটিংস এটা দিয়ে যদি আমরা সার্চ দিই তাহলে আমরা এই একটা পোর্টফোলিওতে আসতে পারি তখন কথা হলো এই এখান থেকে আমরা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি কারণ কথা হলো মেটা বিজনেস সুইটটা কেন আমাদের প্রয়োজন এটা আমি যতবারই বুঝিয়েছি অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছে যে কেন প্রয়োজন আমি যতই মুখ দিয়ে বলি দেখা যায় যে অনেকেই বুঝতে চায় না তো আমি আমি আপনাদের জন্য একটি পাওয়ার পয়েন্ট বানিয়েছি ওটা দিয়ে কি ভালো মতো বুঝবেন তো কিভাবে ক্রিয়েট করতে হয় আমি এটা আগে এদিকে আসি আপনারা সর্বোচ্চ চারটা বিজনেস পোর্টফোলিও বানাতে পারবেন এবং এজন্য খুবই জেনে শুনে আর কি বানাবেন আমি একটি বানিয়েছি আমার জন্য এবং আপনারাও যদি প্র্যাকটিস পারপাস বানাতে চান অবশ্যই একটা বানাবেন এটা আপনার ফেসবুক বিজনেস সুইট মেটা বিজনেস সুইট এখানে আপনাদের এই ফেসবুক ফেসবুকে সর্বোচ্চ সবকিছু কন্ট্রোল সেন্টার হিসাবে কাজ করে আপনারা যেগুলো মানে ফেসবুকের ইনস্টাগ্রামে যা যা আছে সবকিছুই আর কি যে আমি আমি একটি স্লাইডে আমি লিখে দিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু আগে আমি আপনাকে বলছি যে এখান মধ্যে কি জন্য আমরা ইউজ করব এর মধ্যে একটা অ্যাডস ক্যাম্পেইন আছে সেটা দিয়ে আমরা করব ওকে তো কিভাবে ক্রিয়েট করতে হয় আগে একবার দেখিয়ে দিলাম যে এখানে অ্যাডস ক্যাম্পেইন করতে পারি সর্বোচ্চ চারটা করতে পারবো এই বিজনেস পোর্টফোলিও তো আমি এই বিজনেস ম্যানেজারে এসে যাই যে আমরা মেটা বিজনেস সুইটটা কেন ইউজ করব তো মেটা বিজনেস সুইটে আমরা গেলাম গিয়ে দেখলাম যে মেটা বিজনেস সুইটটা কি অনেক কিছু আছে ওর ভিতরে তো মেটা বিজনেস সুইট আমরা কেন ইউজ করব আগে দেখি আমার তো স্লাইড সবাই দেখতে পাচ্ছি না মেটা বিজনেস সুইট হলো একটি টুল যা ফেসবুকে বিভিন্ন ফেসবুক পেজ অ্যাড অ্যাকাউন্টস এবং অন্যান্য অ্যাসেট ম্যানেজ করতে ব্যবহৃত হয় এটি ফেসবুক মার্কেটার্স বিজনেস ওনার্স এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টুল তো আমাদের বিজনেস পেজ যেগুলো আছে এবং অ্যাড অ্যাকাউন্টস বলতে আমরা যে এই কার্ড যেগুলো আছে এই ক্রেডিট কার্ড থেকে শুরু করে যেগুলো এই কার্ড যেগুলো আছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ডুয়েল কারেন্সি কার্ড এগুলো সবগুলো আমরা মেটা বিজনেস সুইট দ্বারা সেভ করে রাখতে পারি এবং অ্যাসেট বলতে বুঝাই আপনার যে ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রামে পেজ আছে এবং আপনার যে কার্ড আছে এগুলো সবই হলো আপনার অ্যাসেট মানে আপনি যা আছে আপনার সেটাই হলো অ্যাসেট তো অ্যাসেট গুলো ম্যানেজ করার জন্য মেটা বিজনেস সুইটটা ব্যবহৃত হয় এবং আপনার বিজনেস আপনার বিজনেস যে সুইট থাকবে আরেকজনের বিজনেস সুইটের সাথে কানেক্ট করার জন্য মেটা বিজনেস সুইটটা ব্যবহৃত হয় আশা করি বুঝাতে পেরেছি তো মেটা বিজনেস সুইট ব্যবহার করে আপনি কি কি করতে পারছেন আপনার অ্যাড ক্যাম্পেইন পরিচালনা করতে পারছেন একটা হলো টার্গেট অডিয়েন্স নির্ধারণ করতে পারছেন আমরা বুস্টি দেখেছি টার্গেট অডিয়েন্স কেমনে করতে পারছি আর আমরা যে অ্যাড ক্যাম্পেইন যে করব এটা এই অ্যাড পারফরমেন্স ট্র্যাক করতে পারছি কারণ সবকিছু একটি আমরা যখন অ্যাড ক্যাম্পেইনটা রান করব ওইটা গ্রাফের মতো থাকবে ওইখানে কত কয়টা অডিয়েন্স দেখতে পারছে এগুলো সবকিছু আর কি ওই গ্রাফে দেখা যাচ্ছে তো আমরা কি মেটা বিজনেস সুইটটা কি এখন কি বুঝতে পেরেছি জাস্ট মুখ দিয়ে বলার একবার রিডিং পড়লে সবাই আর কি বুঝতে পারে এবং আমি যেটা বললাম মেটা বিজনেস সুইট পোর্টফোলিও সর্বোচ্চ চারটা করতে পারবেন মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারটা করা যায় সুতরাং আপনারা যদি অলরেডি চারটা কেউ করে ফেলেন তাহলে কিন্তু আর করতে পারবেন না সুতরাং একটা করলেও আর কি চিন্তা ভাবনা করে করতে হয় তো আমি আমারটা একটাই করি না এটা সবার জন্য ফ্রি সবার জন্য ফ্রি আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে চারটা করতে পারবেন চারটা বেশি করতে পারবেন না চারটা পেজ না পোর্টফোলিও আমি এটা শুরু করেছিলাম এটা যেমন পোর্টফোলিও আমি আমার ফেসবুক পেজে যাই ওটা আমার কন্ট্রোল সেন্টার এই জন্য আপনারা ঠিক বুঝতে পারেননি আমি আমার পেজ থেকে মেটা বিজনেস অ্যাকাউন্টে যাই এখানে পেজে গিয়ে আমি যদি মেটা বিজনেস সুইটে যাই এটা হলো আপনার মেটা বিজনেস সুইটের অ্যাকাউন্ট সেন্টার তো এখান থেকে আমরা এই যে মেটা বিজনেস পোর্টফোলিও চারটা করতে পারবো ভিওয়ার্স কি ইচ্ছা মতো বাড়াতে পারবো আমরা তো এই এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারি আমরা তো জানি তো আমরা কি একটা পেজ থেকে আমরা সবগুলা কি পোস্ট করতে পারি নাসিব ভাইয়া আমরা কি পোস্ট করতে পারি ফেসবুক পেজ থেকে কিন্তু আমরা মেটা বিজনেস থেকে ইজিলি সব জায়গার সব সবগুলো অ্যাকাউন্ট আমরা ম্যানেজ করতে পারবো এই জন্য মেটা বিজনেস সুইট খুবই পাওয়ারফুল একটা টুল ওকে তাহলে আমরা ক্লিয়ার এখন আমরা আমরা আনসার কি আপনি পেরেছেন পেয়েছেন আশা করি তো এখন কথা হলো যে আপনার অ্যাসেট আরেকজনের সাথে কিভাবে ইয়ে চেঞ্জ করতে পারবো এগুলো আর কি আমি আপনাদের আজকে দেখাবো যদি আপনারা দেখতে চান নেক্সট হলো ইম্পর্টেন্স অফ মেটা বিজনেস সুইট এটা কি কি করতে পারি একটা হলো আপনার বিজনেসের অ্যাড স্ট্র্যাটেজিকে উন্নতি করতে সাহায্য করে আরেকটা একটা উদাহরণ আমি দিয়েছি যে আমরা অ্যাড ক্যাম্পেইন দিয়ে শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইনের মধ্যেই আছে একটা ওই ফিচার সেটা হলো এবি টেস্ট আর যেটাকে আরেকটা নাম হলো স্প্লিট টেস্টিং যেটা আপনার দুই ধরনের কাস্টমারকে দেখায় যাতে আপনার যে অ্যাডটা আছে এটার ওই সাকসেস রেটটা বাড়িয়ে দেয় তো এখানে কি লিখেছে ফেসবুক ম্যানেজারের মাধ্যমে আপনি স্প্লিট টেস্টিং করতে পারবেন যা আপনাকে বিভিন্ন অ্যাড কন্টেন্ট এবং টার্গেটিং এর অপশন পরীক্ষা করার সুযোগ দেয় এছাড়া এটি ডাটা এনালাইসিস করতেও সাহায্য করে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের অ্যাড কনটেন্ট আপনার অডিয়েন্সের জন্য সবচেয়ে কার্যকরী এটা অ্যাপসের মাধ্যমে না এটা একটা ওয়েবসাইট না আমরা তো ওয়েবসাইটে আছি আমরা ফেসবুকের একটি টুল ইউজ করছি আমরা যদি বিজনেস আমরা তো আমি তো আপনাকে দেখালাম আমার ফেসবুক পেজে গিয়ে আমরা এখানে যাচ্ছি অথবা আমরা ফেসবুক ডট কম স্ল্যাশ ফেসবুক স্ল্যাশ সেটিংস থেকে আমরা কন্ট্রোল সেন্টারে যাচ্ছি এটা যদি আমি বাদ দিয়ে যদি সেটিংস যাই অথবা এখানে যে সেটিংস যে অপশনটি আছে এখানে ক্লিক করি তাহলে মেটা বিজনেস অ্যাকাউন্টে আমরা সেটিংসে যাচ্ছি মাস মাস ভাইয়া 1996 আপনার নামটা আমি স্পেলিং করতে পাইনি আমি কি আপনাকে বোঝাতে পেরেছি 1996 মাস সাদা যাই হোক আশা করে বুঝাতে পেরেছি আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে যাচ্ছি এটা কোনো অ্যাপ না আপনি জাস্ট যদি মোবাইল ইউজার হয়ে থাকেন জি রাশেদা 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 ওকে তো এটা আমি বুঝালাম যে ইম্পর্টেন্সটা কি আর হলো হোয়াট ক্যান ইউ ডিউ ইন মেটা বিজনেস সুইট আপনি বিজনেস সুইট দেখতে কি করতে পারবেন এটাও আমি লিখে দিয়েছি যাতে এটা নিয়েও আমাকে কেউ জিজ্ঞেস না করে একটা হলো পেড অ্যাডভার্টাইজিং যে আপনি বিজ্ঞাপনগুলো গুলো অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করে পরিচালনা এবং ট্র্যাক করতে পারবেন এবং এর মাধ্যমে বাজেট ঠিক করা টার্গেট করা পোস্ট এবং করতে পারবেন এটা এক দুই অর্গানিক কন্টেন্ট ম্যানেজমেন্ট কোনো টাকা খরচ করে কোনো টাকা খরচ করা ছাড়া আমরা অর্গানিক মার্কেটিং করতে পারি আমরা জানি কিন্তু আমরা শুধুমাত্র ফেসবুকে পেজ দিয়ে না আমরা ইনস্টাগ্রাম দিয়েও কিন্তু এখান ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যাই হোক সবকিছু দিয়ে আমরা এটা কন্ট্রোল করতে পারি তো অর্গানিক কন্টেন্ট ম্যানেজমেন্ট আমরা এই টুল দিয়ে এই ম্যানেজ এই মেটা বিজনেস সুইট দিয়ে করতে পারি তারপর হলো অডিয়েন্স টার্গেটিং পেইড মার্কেটিং এর ক্ষেত্রে অডিয়েন্স টার্গেটিং কিভাবে করা যায় আমি এটা গত ক্লাসে দেখিয়েছি এবং অর্গানিক কন্টেন্টের ক্ষেত্রে কিভাবে করা যায় এটাও তো আমরা খুব ভালো মতো জানি আপনার হ্যাশট্যাগের মাধ্যমে এবং কন্টেন্টটা আমরা যদি টার্গেট করে দিতে পারি সুন্দর মতো কন্টেন্ট লেখে তাহলে কিন্তু আমরা ওই অর্গানিক কন্টেন্ট কন্টেন্টের মান বৃদ্ধি করে কিন্তু অডিয়েন্স টার্গেট করতে পারি এটা আসলে দরকার তাও আর কি দিয়েছি কারণ এগুলো আমরা জানি ইনসাইট এবং অ্যানালিটিক্স তো পেড বিজ্ঞাপন যখন আমি দিব একটু আগেও বলেছি ওই একই কথাই এখানে দিয়ে দিয়ে দিয়েছি যে এঙ্গেজমেন্ট মেট্রিক্স রিচ এগুলো সবকিছুই এখানে দেওয়া আছে তো আমরা দেখতে পারবো তারপরে হলো অ্যাসেট ম্যানেজমেন্ট যেটার জন্য বেশিরভাগই ইউজ হয় যে ফেসবুক পেজ অ্যাড অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম প্রোফাইল সহ সব কিছুই আমরা দিতে দেখতে পারবো এবং আরেকজনকে আমার পেজের অ্যাসেট গুলা আমি যখন কন্ট্রোল করতে দিব এটা শুধুমাত্র আমার এই মেটা বিজনেস সুইট দিয়েই আর কি পসিবল আরেকটা হলো ওই একই কথাই বললাম কোলাবরেশন আপনার টিমের প্রতিটি দায়িত্ব এবং অনুমতি দিতে পারেন যাতে আপনার ব্যবসার বিভিন্ন দিক পরিচালনা করতে পারে তো মেটা বিজনেস সুইট নিয়ে আর কোন আমরা তো পরে কাজে যাব কিন্তু আগে বলেন মেটা বিজনেস সুইটটা কি এই নিয়ে আর কোন প্রশ্ন আছে ক্লিয়ার তো ইয়েস বলেন তাহলে বুঝবো যে ক্লিয়ার হ্যাঁ

মেটা বিজনেস সুইটটা বুঝিননি জি না আমি বললাম মেটা বিজনেস সুইট এমন একটি টুল যেটা ফেসবুক পেজ এবং অ্যাড অ্যাকাউন্টস থেকে শুরু করে সব অ্যাসেট আপনি এক জায়গায় পাচ্ছেন এবং কন্ট্রোল করতে পারছেন মনে করেন এমন একটা কন্ট্রোল সেন্টার এটা কন্ট্রোল সেন্টারে আপনি সবকিছু হাতের কাছে পাচ্ছেন এবং আপনি মনে করেন একটা ফেসবুক পেজ তো বানাতে পারেন তাই না ফেসবুক পেজের মধ্যে আপনি কি ইনস্টাগ্রাম এর কোনো কিছু জাস্ট কানেক্ট করতে পারেন কিন্তু পোস্ট করতে পারেন হ্যাঁ আপনি মেটা বিজনেস দিয়ে করতে পারছেন তারপরে আপনি মেটা বিজনেস দিয়ে আর একজনকে মনে করেন আপনার এক ফ্রেন্ডের এই পেজ কি দেখতে পারছেন অবশ্যই পারছেন না তো এটা দিয়ে আপনি করতে পারবেন তারপর আমি এখানে বললাম এবি বি টেস্ট থেকে শুরু করে আর অনেক ফিচার আছে যেগুলো আমরা টুলতে পারবো যেটা আমরা আর আমি সামনে ক্লাসে মানে ক্লাস যখন আগাবো আরো ডিটেলস ভাবে বুঝতে পারবো বললাম নাকি তো বুঝছেন ওকে ঠিক আছে তাহলে আমরা ক্লাস আগাই তো এখন কথা হলো আমি গত ক্লাসে কিন্তু প্রতি ক্লাসে আমি কিন্তু ফাইবার বুঝাই যে আমরা গত ক্লাসে অর্গানিক মার্কেটিং কিন্তু দেখেছি আমি তো ফাইবারে যাই গত ক্লাসে কিন্তু অর্গানিক বুঝেছি জি কাজে না দেখলে তো বুঝবেন না কাজে না দেখলে তো বুঝবেন না আমি তো কাজ দেখাইনি তো গত ক্লাসে কিন্তু আমরা অর্গানিক মার্কেটিং কিন্তু দেখি নাই যে অর্গানিক মার্কেটিং কিরকম দরকার এর কারণ হলো আমি আজকে ক্লাসের জন্য রেখেছি আমরা যদি সার্চ দেই আমি বাইং এ যাই বাইং এ না গিয়ে আমি এখান থেকে ইনকগনেট হতে যাই সবাই তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন তো ফাইবারে যাই ফাইবার থেকে আমি এখানে যাই ফেসবুক দেখতে পাচ্ছেন যে প্রায় তেইশশো তেইশ হাজার প্লাস আমারটা এখনো আসেনি আমি পি ইন্টারেস্ট গিক দিয়ে রেখেছি আমার এখনো আসেনি তো ওইটা নিয়ে আমরা কথা না বলি আমরা এখানে দেখি যে অর্গানিক ফেসবুক মার্কেটিং যদি আমি তো প্লাস রেজাল্ট কিন্তু আপনার আসছে এবং আমরা দেখছি যে কিরকম টাইপের গত ক্লাসের গত ক্লাসের তো আমরা আমাদের তো মনে আছে নাসিফ ভাইয়া গত ক্লাসের টা কি আপনি দেখেছিলেন মনে আছে আমরা যে অর্গানিক মার্কেটিং করেছিলাম ওইটা কিন্তু আমি দেখিয়েছিলাম না আমরা মনে করেন যে অর্গানিক মার্কেটিং দিয়ে আমরা কি কি করতে পারছি একটি প্ল্যাটফর্মে উনি থার্টি প্লাস শেয়ার দিচ্ছেন কন্টেন্ট ক্রিয়েশন দিচ্ছেন এঙ্গেজমেন্ট এন্ড প্রসপেক্ট দিচ্ছেন তো উনি দশ ডলার দিচ্ছেন এরকম প্রিমিয়ামে যদি যাই পঞ্চাশ ডলারে উনি চোদ্দ দিন দিচ্ছেন কিন্তু আমি এটা তো বুঝতে পেরেছেন যে অর্গানিক মার্কেটিং এ কিন্তু ভালো ডিমান্ড আছে তো আমি যদি এখানে আমি যেটা গতকাল বললাম যে ফেসবুক বুস্ট দিয়ে আমরা করব না আপনি ধরেন ফেসবুক বুস যদি দেই তাহলে দেখুন ছিল এখন হাজার এখানে দেখেন কতজন আছে প্লাস তার মানে এক হাজার দেখছেন তো খুবই কম তার মধ্যে যে কয়জন আছে দেখুন তারাও কিন্তু উপরে লিখে দিয়েছে ক্যাম্পেইন কিন্তু ওনাদের কাজ কিন্তু বেশি নেই উনিশটা এ পর্যন্ত কাজ পেয়েছে এ পর্যন্ত এবং ওনারা কিন্তু ওভাবে কিন্তু লেখে নাই যে ফেসবুক বুস্ট করতে পারবে তো আমরা কি বুঝলাম যে ওনারাও ফেসবুক বুস্ট আর কি ওনারা দেয় না এবং ওনারা ফেসবুক বুস্ট দিয়ে অত কাজও আর কি পায়নি দেখেন এগারোটা কাজ পেয়েছে পনেরো ডলারে আঠারোটা কাজ পেয়েছে পনেরো ডলারে কিন্তু আমরা আজকে কি দিয়ে শিখবো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্যাম্পেইন দিয়ে যদি আমরা ফেসবুক রান করি দেখেন চুরাশি প্লাস রেজাল্ট আসছে এবং দেখেন যে আপনার একশো কাজ পেয়েছেন ডলারে তাহলে চিন্তা করেন কতগুলো কাজ পেয়েছে উনি ফেসবুক এবং ইনস্টাগ্রাম এর অ্যাডস ক্যাম্পিং রান করবেন আরো দেখেন ফার্স্ট পেজে সাতশো সত্তরটা আছে ফাইভ প্লাসে তো আপনি দেখতে পাচ্ছেন তো কি পরিমাণ কাজ পাওয়া যায় যে উনি তিনশো পঁচাত্তর ডলারে সব কিছু করে দিবেন তিনশো পঁচাত্তর ডলারে তো আমরা বুঝতে পারলাম যে অ্যাডস ক্যাম্পেইন যদি আমি করি ফেসবুক বুস্ট না করে অ্যাডস ক্যাম্পিং করলে আসলে আমার পজিটিভ দিকগুলা কি সবাই কি বুঝতে পেরেছেন তারা ক্লায়েন্ট ধরে দিয়েছে স্যার না এগুলা তারা ক্লায়েন্ট ধরে দেয়নি তারা নিজেদের গিগ আস্তে আস্তে উঠে এসেছে আপনি দেখুন ওরা আজকে থেকে না ওরা কিন্তু অনেক পুরান আপনি এটা বুঝতে হবে আপনি দেখেন ওনার কিন্তু টপ রেটেড সেলার থ্রি স্টার সেলার সেলার কিন্তু রেট আছে সিঙ্গেল স্টার নিউ সেলার ওয়ান স্টার ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার টপ ওয়ান স্টার টু স্টার আর টপ রেটেড এবং উনি ফেব্রুয়ারি দুই থেকে অনেক বছর ধরে আছেন তো আপনার সেটাও আর কি দেখতে হবে সবকিছু দেখে আর কি হিসাব করতে হবে ক্লায়েন্টদের উনি করে দিচ্ছে জি উনি ক্লায়েন্টদেরই করে দিচ্ছে উনি করে করে আর কি উপরের দিকে উঠেছেন এবং মানে আমরা বুঝতে পারলাম কি যে ফেসবুক ক্যাম্পিং এর অনেক ডিমান্ড আছে এখন আপনি বলেন আপনাদের আমি আগের ক্লাসে অনেকে ওই অ্যাডস ক্যাম্পিং এই পুরা ফেসবুক মার্কেটিং সুইট দেখিয়েছি দেখে অনেকে বোর হয়ে গিয়েছে এন্ড আপনারা কি পুরা আমি যে দেখাতে চাই সব দেখাবেন নাকি ডাইরেক্ট অ্যাডস ক্যাম্পিনি চলে যাবেন সব কি দেখতে চান নাকি ডাইরেক্ট অ্যাডস ক্যাম্পিনে যাব সব দেখান ফুল দেখবো ঠিক আছে সবাই তাহলে সব দেখতে ইচ্ছুক ওকে তাহলে সব দেখান ওকে তাহলে সবাই দেখতে ইচ্ছুক তাহলে আমরা একে একে সব দেখি তো সবাই এইটুকু ক্লিয়ার যে আমরা যদি ফেসবুক ডট বিজনেস বাই সেটিংসে সেটিংসে যদি যাই আমারটা অলরেডি লগ ইন অবস্থায় আছে দেখে এখানে এসেছে যদি আমি সেটিংসে যাই আপনাদের কিন্তু এরকম আসবে না আপনাদের লগ ইন একটা ফেস আসবে লগ ইন ফেস আসলে আপনারা ডাইরেক্ট এখানে ক্রিয়েট পোর্টফোলিও লগ করে নিবেন তারপরে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে বিজনেস পোর্টফোলিও নেম দিবেন এবং এটা মনে রাখবেন আমরা যখন আরেকজনের কাজ করব তখন কিন্তু অবশ্যই তাদের এই নাম চাবো না তাদের বিজনেস আইডি চাবো তো আমি আগেও বলেছি আমরা কিন্তু এই যে জিমেল এই যে আইডি আইডিয়ার পাসওয়ার্ড কিন্তু আমি বলতে না করি আমি কিন্তু অবশ্যই বলি যে ক্রেডেনশিয়ালস বলবো তো আমরা যখন ফেসবুকে কাজ করব তো অন্য জনের অ্যাড অ্যাকাউন্টেরও যদি কাজ করতে চাই মানে ওই যে ক্রেডিটের একটু পরে আমি আসছি তখন কিন্তু আমরা কিন্তু ওনার বিজনেস সাইডেটা নেব তো ওনার বিজনেস সাইডে আমরা কেমনে পাবো এই যে দেখুন আপনারা যখন বিজনেস আইডি ক্রিয়েট করবেন আমাদের ইউআরএল ইউআরএল তো সবাই বুঝেন আমি তো আপনাদেরকে সবকিছুই ঘাটায় ঘাটায় দেখাই তো আপনাদের ইউআরএল হল এই এর মধ্যে আইডি এখানে কিন্তু আছে সবাইকে দেখতে পাচ্ছেন সবার বিজনেস আইডি ইউআরএল এর মধ্যেই থাকে তো আপনার যে ক্লায়েন্ট থাকবে তার বিজনেস আইডিও আপনি ওভাবে ওনাকে দেখিয়ে দিবেন এবং পরবর্তীতে সামনের দিকে আর কি কাজ করবেন তো এটা আমি দেখালাম এখন আমরা এই প্রথমে আমি আরেকটা জিনিস দেখাই দিই আমি ওই সেটিংসে যাওয়ার আগে ধরুন আমার যে পেজে তো আসছি ধরেন আমার এটা তো আমার বিজনেস পেজ তো এখানে একটা অপশন আছে প্ল্যানার সবাই দেখতে পাচ্ছি তো প্ল্যানার দিয়ে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের আমার দেখানো দরকার ছিল তাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি যদি ওই আপনার ইনস্টাগ্রাম থেকে শুরু করে সবকিছু কানেক্ট করার পরে এখান থেকে আপনারা আপনাদের পোস্ট কিন্তু শিডিউল করে নিতে পারবেন জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কোন মাসে কখন কোন পোস্ট যদি শিডিউল করতে চান এটা নিয়ে শিডিউল করতে পারবেন এটা ইনস্টাগ্রাম যদি আপনারা কানেক্ট করে দেন এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন এখানে তখন একটা অপশন আসবে আপনার ইসের ওই ইনস্টাগ্রাম অপশন ইনস্টাগ্রামে আর কি চেঞ্জ করার ইনস্টাগ্রামেরও আর কি চেঞ্জ করতে পারবেন ধরেন আমি আজকে উনত্রিশ তারিখ আমি একত্রিশ তারিখকে একটা পোস্ট দিতে চাই তো এখানে প্লাস চিহ্ন দিলে দেখুন শিডিউল পোস্ট শিডিউল পোস্টে দিলে আমার এখানে কিন্তু শিডিউল পোস্ট হয়ে যাবে যে কয় তারিখ কয়টার দিকে দিব তারপরে এখানে আমি যেভাবে আর কি পোস্ট দিই নর্মালি তো সেভাবে নর্মালি পোস্ট দিলেই আমার কিন্তু পোস্ট ক্রিয়েট হয়ে যাবে সবাই ক্লিয়ার যে কি জন্য আমরা এই প্ল্যানারটা ইউজ করব এটা কিন্তু আপনার ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম দিয়েও কিন্তু কানেক্ট করা যাবে তো এটা আমি একটু দেখিয়ে দিলাম যাতে আপনারা ইউজ করতে পারেন তো তারপরে এখন আমাদের আসল জায়গায় আসি যখন আমরা পোর্টফোলিও ক্রিয়েট করব ওটা কিন্তু পেজে গেল আপনারা যদি নর্মাল পেজে যান তখন কিন্তু এটা আসবে যখন পোর্টফোলিও ক্রিয়েট করবেন যে আপনার তো ইনস্টাগ্রাম দরকার নেই যাদের দরকার নেই তাদের দরকার নেই কিন্তু আছে অপশনটা আমার জানানোর দরকার তাই জানিয়েছি সজিব আহমেদ আমি বুঝাতে পেরেছি আপনার আপনার ইনস্টাগ্রাম নেই তো দরকার নেই ওকে তো আমরা এখন এই পেজে এসেছি যখন আপনি পোর্টফোলিও ক্রিয়েট করবেন তখন আপনার এরকম ইন্টারফেস আসবে এবং আমি আগেও বলেছি যে বিজনেস পোর্টফোলিও কিন্তু ডিলেট করা একটু সমস্যা আপনি যদি পোর্টফোলিও চারটা বানিয়ে ফেলেন ইনস্টাগ্রামও আমি করি নাই আমার ইনস্টাগ্রাম আছে কিন্তু ইনস্টাগ্রাম ইউজ করি না এটা কানেক্ট আর করি নেই কি এটা যেহেতু আমার একটা বিজনেস অ্যাকাউন্ট তো আমি আর কি এর মধ্যে আর করিনি তো যাই হোক আমি যেটা আর কি দেখাচ্ছি সেটা দেখুন করা ভালো বলতে না আপনার যদি এমন একটা অ্যাকাউন্ট থাকে ইনস্টাগ্রাম যেটার মধ্যে আপনার অনেক ফলোয়ার আছে অনেকে ইনস্টাগ্রাম থেকেও কিন্তু আর্ন করা যায় যেমন ফেসবুক থেকে আর্ন করা যায় ঠিক সেভাবে ইনস্টাগ্রাম থেকেও আর্ন করা যায় অনেকে ইনস্টাগ্রাম থেকেও আর্ন করে তো সেই ক্ষেত্রে ইনস্টাগ্রাম আপনি এখানে অ্যাড করতে পারবেন সেটাই আমি বুঝালাম ওকে যারা ইনস্টাগ্রামও ম্যানেজ করতে চান সেই মেটা ফেসবুক থেকে আর কি এটা করা যায় না এর সাথে এর সাথে কোনো সম্পর্ক নেই জায়গা না ওভাবে আলাদা জিনিস জি ফুললি ডিপেন্ডেন্ট তো আমরা এখন এই অপশনে আসি তো প্রথমত হলো পিপল অপশন পিপল অপশনটা আমি একবারে আপনাকে বুঝিয়ে দিই একটা নর্মাল জিনিস সেটা হলো আপনি ধরেন একটা ওয়ালটনের কোম্পানি আছে ওয়ালটনের মালিক যে থাকে সে তো সব সময় এখানে ঢুকবে না ওয়ালটনের মালিক তার ম্যানেজার ম্যানেজার কে বলবে যে আপনি একজনকে একজনকে দিয়ে বলবে আপনি বাকিগুলো ম্যানেজ করেন তো ওয়ালটনের যে ম্যানেজার থাকবে সে কি করবে সে অন্যান্য মালিক অন্যান্য কোম্পানিদের এমপ্লয়ীদের রিক্যুইটিং কাজ করে দিবে তো কেমনে রিক্যুইটিং করবে এই অপশন দিয়ে রিক্যুইটিং করবে একজন থাকবে মালিক আর বাকিগুলো থাকবে এমপ্লয়ি তো এগুলো অ্যাড করার কাজ হলো পিপল দিয়ে এক কথায় আমি বুঝিয়ে দিতে পারলাম আশা করি তো পিপলের অপশন করবেন কিভাবে সেটা আমি দেখাই দিই প্রথমে হলো সার্চ অপশন কি যদি এখানে অনেকজন মানুষ থাকে ওনার এই নেম এবং ইমেল দিয়ে সার্চ করতে পারবে এখন ওনাকে ইনভাইট করার জন্য ধরুন এই যে ইনভাইট যে অপশনটি আছে এখানে দেওয়া আছে ইনভাইট দিবেন ইনভাইট দেওয়ার পরে যাকে ইনভাইট করবেন ইমেল অ্যাড্রেসটি দিতে হবে আমি দেখায় দিয়ে দেখাই দিই নেই আমি একটা ইমেল অ্যাড্রেস দিই তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলাম তো তারপরে আমি এখানে এখানে দুটো অপশন আছে একটা হলো টেম্পোরারি অ্যাক্সেস টেম্পোরারি অ্যাক্সেস যদি আমি দিই যে আমি কয়েকদিনের জন্য ওনাকে অ্যাক্সেস দিব এখানে যদি আমি টাইম দিয়ে দিই যে এই কয়েকদিনের জন্য আমি অ্যাক্সেস দিব তারপরে তার অ্যাক্সেস যাতে বাতিল হয়ে যায় এটা দিতে পারি মেটা 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 তো স্পার্ক হলো অগমেন্ট রিয়ালিটি অগমেন্ট রিয়ালিটি সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি তো অগম্যান্ড রিয়ালিটি মেটা আহ কোম্পানির একটা ফিচার তো যারা এটা দিয়ে কাজ করে তারা আর যদি এটা আর কি ইউজ করতে চায় অগম্যান্ড রিয়ালিটি তারা আর কি ইউজ করবে অগম্যান্ড রিয়ালিটি সম্পর্কে তো সবাই জানি আশা করি কম বেশি তো এটা আর কি অন করতে চাইলে অন করবো অগমেন্ট রিয়ালিটি জানি না হগমেন্ট রিয়ালিটি হলো আপনি এখানে থাকবেন আপনার চারিদিক আপনার চারিদিক গেমের মধ্যে থাকবে এটা হলো অগমেন্ট রিয়েলিটি সজীব আহমেদকে কি বুঝাতে পেরেছি এটা আর কি একটা টেস্ট ছিল এটা একটা ওদের বিটা ফিচার আপনি কম্পিউটারের মধ্যে থাকবেন মানে আপনি বাইরে থাকবেন কিন্তু আপনার উপরে একটা গ্লাভ ইয়ে থাকবে তো এই এই সিস্টেমটা যদি দিতে চান তাহলে আর কি এটা অন থাকবে তারপর আমি নেক্সটে যাব গিয়ে হলো যে ব্যাক এটা তো দিলাম পরে নেক্সট নেক্সট দিলাম আমার এই যে নেক্সট বিডি আমার যে পেস্ট আছে পেস্ট দিলাম যে উনি কি কি কনফার্ম সিলেকশন দিয়ে দিলাম উনি কি কি করতে পারবে তো আমি দিলাম যে উনি আমার ইনফরমেশনগুলো নিতে দেখতে পারবে উনি পাবলিশ করতে পারবে আর উনি ফাইলস করতে পারবে যদি আমি কোনো কিছু আর কি অ্যাসেটগুলো রিমুভ করতে চাই এটা আমি রিমুভ অ্যাসেট দিয়ে রিমুভ করতে পারবে আশা করি সবাই ক্লিয়ার নেক্স দিব নেক্সট দিয়ে আমি জাস্ট এখানে সেন্ড ইনভাইটেশন দিয়ে দিলে আমি যে আমার এই সেদিন যে অ্যাকাউন্টটা দেখালাম সে অ্যাকাউন্টে একটা মেল চলে যাবে তো এটা দরকার নেই জাস্ট আমি দেখানোর জন্য আর কি দেখালাম ধরেন উনি একে যদি আমি পাঠাই তাহলে উনিও আর কি আমার এই ফ্রেন্ডের মতো এখানে শো করবে এখন হলো নেক্সট এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনার আইডি কেন দিবেন আমি দেখানোর জন্য জাস্ট দেখানোর জন্য একটা আইডি দিয়ে দেখানোর জন্য আর কি দেখাচ্ছি এটা তো আমার বিজনেস পেজ এখানে অলরেডি একটা আইডি আছে সেটা আমি আর কি দেখাচ্ছি যখন আর কি অ্যাড দেওয়া হবে তখন আর কি এরকম আর কি দেখাবে উনি যখন কনফার্ম করবে আমার ওই আইডি যখন কনফার্ম করবে তখন আর কি এভাবে দেখাবে তো এখানে যখন আপনি এস এন দিবেন এস এন হলো যে উনি কি কি কোন কোন পেজে আর কি দিতে পারবে তো আমি এখানে আর কি দিব দিয়ে আর কি কোনগুলো আর কি কন্টেন্ট ম্যানেজ করতে পারবে এভাবে করে আর কি দিয়ে দিলাম যে উনি কি কি করতে পারবে কন্টেন্ট ম্যানেজ করতে পারবে আর এখানে ফুল কন্ট্রোল দিয়ে দিতে পারলে ফুল কন্ট্রোল আর কি করতে পারবে তো আমি ধরলাম এখানে ফুল কন্ট্রোল দিলাম না শুধুমাত্র দিলাম যে সে অন্য সবকিছু করতে পারবে কিন্তু ইনসাইট করতে পারবে কিন্তু এভরিথিং কন্ট্রোল দিলাম না দিয়ে আমি সেভ দিলাম তো এরপরে এখানে ডান হয়ে গেল এটুকু আশা করি সবাই বুঝতে পেরে বুঝতে পেরেছি পিপুল নিয়ে যদি কোন রকম প্রবলেম থাকে আমার একটু জানান আরেকটা জিনিস দেখেন যে আমি ওনাকে যে এগুলো অ্যাসেট দিয়ে দিলাম ওনার এখানে কিন্তু আসছে হলো ফাইন্যান্স কারণ ওনাকে কিন্তু ফাইন্যান্স বলতে উনি এই ফাইন্যান্স বিষয়টা দেখবেন দেখে ওনাকে ফাইন্যান্স হিসেবে দেওয়া হয়েছে যদি এই পিপল নিয়ে কোন রকম বিষয় বুঝিননি আমাকে তাহলে জিজ্ঞেস করতে পারে পিপলটা ক্লিয়ার সবাই ক্লিয়ার একটু মেন জিনিস বুঝি নাই নাসিফ জি বলেন নাসিফ ভাই আপনাকে আমি আনমিউট করেছি স্যার মানে মেন কনসেপ্টটা কি এই পোর্টফোলিওতে আমি মেইনলি কি করতে পারবো আমি যেটা বললাম আপনি মেইনলি সবই করতে পারবেন আপনি আপনার পেজের কাউকে কন্ট্রোল দিতে পারবেন আমরা তো আস্তে আস্তে আসবো পেজে কন্ট্রোল দিতে পারবেন আর একজনকে ম্যানেজ করতে পারবেন এড দিতে পারবেন তারপরে এটার মাধ্যমে কি করব মানে কি হবে আপনি আরেকজনকে আপনার পেজে কন্ট্রোল দিতে পারবেন তারপর আরেকজন আপনার পেজে ম্যানেজ করতে পারবে যেমন আমি আমার এই বিজনেসের সাথে যে আমার যে সবন ফ্রেন্ড আছে ওনাকে আমার এখানের সাথে কানেক্ট করলাম মানে বিজনেসে অন্য অ্যাড করলাম এড করতে পারবো অ্যাড করতে পারলাম তারপর আপনি যখন সামনে আমি দেখাবো যে কিভাবে আপনি যখন একজনের পেজে অ্যাড করবেন মনে করেন আপনি একটা ক্লায়েন্টের পেজ আছে ক্লায়েন্ট আপনাকে অ্যাড করতে দিবে না তার পেজে অ্যাড দিবে যে তো ওনাকে বলবেন যে আপনার বিজনেসটা দেন আমি একটু পরেই দেখাবো পরে পরের পোশনে পার্টনারে যে আপনি বলবেন যে আপনার বিজনেসটা দেন বিজনেস আইডি দেন তার বিজনেস আইডি আপনার বিজনেস আইডি পাঠিয়ে দিবেন সে আপনার পেজটা তার যে পেজগুলো আছে সেটার জন্য আপনার বিজনেস আইডির সাথে অ্যাড করে দিবে তারপরে আপনার পেজেসের অপশনে আপনি ওনার সবকিছু দেখতে পারবেন এবং আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন আপনি প্ল্যানার দিয়ে সবগুলো শিডিউল করে দিবেন অ্যাড দিয়ে দিবেন এগুলো সবই করতে পারবেন আমরা আস্তে আস্তে সব করব তো পিপল নিয়ে বুঝতে পেরেছেন তো জি স্যার ওকে আর কোনো প্রশ্ন ওকে তো আমরা পিপুলটা বুঝলাম তো আমরা নেক্সট 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 জায়গায় জায়গা হলো বুঝাতে ধরেন আপনার একটা ফ্রেন্ড আসছে তার একটা তার একটা পেজ আছে তো আপনার আর একটা ফ্রেন্ড আছে তার একটা পেজ আছে এখন ধরেন যে আপনার যে ফ্রেন্ড এর পেজ অনেক বেশি ভিউ পাচ্ছে তো আপনার আপনার ফ্রেন্ড বললেন যে আমি তোর পেজটা আসলে এত ভিউ কেন পাচ্ছে আমি একটু দেখতে দেখতে চাই তখন আপনি এই ফাংশনটা দিয়ে আর কি তার পেজের অথবা উল্টা উল্টাটাও করতে পারেন যে আপনার পেজটা অনেক ভিউ পাচ্ছে তো আপনার ফ্রেন্ড বলল যে তোর যে পেজ গুলো আছে পেজের এক্সেস আমি চাই দেখার জন্য যে আসলে কি তুই করছিস যে তুই এত কিছু পাচ্ছিস তো এখানে আমি যেটা বললাম আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা কি পার্টনার বিষয়টা দুই ভাবে হয় একটা হলো পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ আর একটা পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফর্ম তো পার্টনার শেয়ার অ্যাসেট উইথ কি গিভ দেম পারমিশন টু ওয়ার্ক অন ইউর অ্যাসেট সো দ্যাট দে ক্যান হেল্প ইউ টু ম্যানেজ অ্যাড পেজেস অর অ্যাডস তার মানে হলো আপনার যে আছে আপনার পেজের এক্সেসটা ওনাকে দিবেন আরেকটা হলো পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম আর একটা আপনি রিকোয়েস্ট করবেন আপনার পার্টনারকে যে তার পেজের অ্যাক্সেস নিতে তো আমরা যখন এই কোন পার্টনারকে এমনি তো আমরা পেজের অ্যাক্সেস নিতে পারি আরেকটা পেজের অপশন আছে অথবা যদি আমার যে ক্লায়েন্ট আছে তার কাছ থেকে সবগুলো পেজের যদি অ্যাক্সেস নিতে চাই তো পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম এটা দিয়ে আমরা কিন্তু নিতে পারি তো আমি এখানে যদি ক্লিক করি এখানে কি দিয়েছে যে অ্যাডিং এ পার্টনার ইউ টু রিকোয়েস্ট এ এ বিজনেস পার্টনার লাইক পেজেস অর পিক্সেল ইট অ্যালাউস ইউ টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু ক্রেডিট লাইন ইট অলসো গ্যান্ডস দেয়ার পার্ট গ্যান্ট আই দ্য পার্টনার ডাইরেক্ট অ্যাক্সেস টু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তার মানে কি আপনি সবকিছুর অ্যাক্সেস আর কি পেয়ে যাচ্ছেন গেট স্টার্টেড দিলাম তো তারপরে ওনার কন্টেন্ট নেপ চাচ্ছে কন্ট্যাক্ট ইমেল চাচ্ছে আর বিজনেস পোর্টফোলিও চাচ্ছে তো এই এইগুলো দিয়ে আর কি যদি আমি দিয়ে দিই তাহলে ওনার যে আপনার বিজনেস আইডিটা আছে সেরকম ওনার বিজনেস আইডিটা আমি নিব ওনার কন্টেন্ট নেম নিব এবং কন্টেন্ট ইমেল নিব সে যদি দিয়ে দেয় তারপরে রোলটা সিলেক্ট করব এখন রোলটা সিলেক্ট করতে একটু টুইস্ট আছে সেটা হলো আমরা চেষ্টা করব যে ব্র্যান্ড ওর বিজনেস দিয়ে আর কি ওনাকে বলতে যে আমার ক্লায়েন্ট থাকবে যে আমার রোলটা উনি ব্র্যান্ড বিজনেস সিলেক্ট করে দিতে আমরা যখন অ্যাড দিব উনি কিন্তু আর কি চাইবে যে মিডিয়া এজেন্সি দিয়ে আর কি দিতে এর কারণ হলো আমরা তো ওনার মিডিয়া এজেন্সি হিসাবে ওনার ব্র্যান্ড প্রমোট করে দিচ্ছি অ্যাড দিয়ে দিচ্ছি কিন্তু ওনার বিজনেস ব্র্যান্ড ওর বিজনেস আইডিয়া হিসেবে যদি আমরা দেই দেখা যায় যে অনেক জায়গায় ওই অ্যাডগুলো বেশি প্রমোট হয় তো আমরা ব্র্যান্ড ওর বিজনেস দিয়ে আর কি রিকোয়েস্ট দিয়ে দিলে আমরা ওনার যে পেজ গুলো আছে পেজে সবগুলো পেজের এক্সেস একসাথে পেয়ে যাবো সবাই ক্লিয়ার পার্টনার বিষয়টা ওকে ইয়েস তাহলে ইয়েস বুঝতে পেরেছি তারপর হলো সিস্টেম ইউজার সিস্টেম ইউজার আমাদের অত দরকার পড়বে না সিস্টেম ইউজারটা হলো যারা আপনার ওই অ্যাপস ইউজ করে যেমন ধরেন দারাজ একটা অ্যাপ ইউজ করে তো তারা এখান থেকে প্লাস দিয়ে নিজের নাম এবং অ্যাপ সিস্টেম ইউজারের নাম এবং অ্যাপটা আর কি এটার সাথে ইন্টিগ্রেট করে এমপ্লয়ী হিসাবে অ্যাডমিন নাকি এমপ্লয়ী হিসাবে দিয়ে আর কি করে নিবে এটা আমাদের প্রয়োজন নেই তারপর পেজেস আমি বললাম তো পেজ কিভাবে অ্যাড করব এটা আমি আর কি দেখিয়ে দিচ্ছি ধরুন আমাদের তো এই পেজটা অলরেডি অ্যাড হয়ে আছে তো আমার যে আরেকটা পেজ আছে ওই পেজে যাই একটুখানি দেখে নি ওয়াইফাই ছিল না এখন তো এত রুম দেখেন সমস্যা নেই ভিডিও তো আছে হাবিবা বেগম ভিডিও হচ্ছে সমস্যা নেই রেকর্ডেড হচ্ছে সবাই বিরক্ত হয়ে যাবে এখন যদি আমি আবার প্রথম থেকে দেখাই তো ধরেন আমি এই যে আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা যে একসাথে ক্লাসটা করলাম এখানে সুইচ করি সুইচ করে আমি মেটা বিজনেস সুইটে যদি যাই আপনারা এখানে অ্যাসেড আইডি পেয়ে যাবেন অ্যাসিডিটি কি সবাই দেখতে পাচ্ছেন সবাই কি অ্যাসিডিটি দেখতে পাচ্ছেন কেউ যদি আপনার কাছে আপনার তার পেজের অ্যাসিড আইডি চায় আপনার পেজটি অ্যাড করার জন্য তাহলে জাস্ট অ্যাসিড আইডিটা দিয়ে দিবেন লিংক দিতে পারেন কিন্তু অ্যাসিড আইডিটা আর কি দিয়ে দিলে ওইটা দিয়ে হয়ে যায় তো ভিতরে অ্যাসিড আইডি কই আছে এটা বের করা আর কি টাফ কিন্তু আপনি জাস্ট ইউআরএল থেকে মেটা বিজনেস সুইটে গিয়ে কপি করে দিলে আর কি হয়ে যায় তো আমরা এখানে আসলাম এখানে এসে পেজেস থেকে আমি আমার পেজটাকে অ্যাড করব তো অ্যাড অপশনে যাব অ্যাড অপশনে গিয়ে তিনটে অপশন আছে একটা হলো অ্যাড অ্যান্ড এক্সিস্টিং পেজ একটা রিকোয়েস্ট শেয়ার টু ফেসবুক পেজ একটা হলো ক্রিয়েট এ ফেসবুক পেজ তার মানে কি আমার যদি ফেসবুক ফেসবুক পেজ যদি অলরেডি ক্রিয়েট না থাকে আমি কিন্তু এখান থেকে পেজটা ক্রিয়েট করতে পারি সবাই আশা করি ক্লিয়ার আর তা হলো রিকোয়েস্টে শেয়ার এক্সেস টু এ পেজ সেটা এটা হলো যদি আমার কাছে অলরেডি কোন পেজের এক্সেস না থাকে আপনাদের একজনের একটা পেজের এক্সেস দিয়ে দেন একটা পেজের এই লিংক দেন বা এক্সেসারি দেন দিয়ে দেন আপনি দেন আপনার অ্যাসেট আইডি অথবা লিংক দেন আমি দিয়ে দেখাচ্ছি আব্দুল আজিজ দেন যে কোনো একজন দেন আমি দিয়ে দেখাচ্ছি এই যে রাফিন ভাইয়া দিয়েছে তো ওনারটা আমি কপি করছি আপনারা দেখতে পাচ্ছেন না তো আমি রিকোয়েস্ট শেয়ার টু এ ফেসবুক পেজে গেলাম তারপরে আমি এটা কপি করলাম দেখুন আমলস ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা কিন্তু শো করছে দেখেছেন তারপর আমি এখানে নেক্সট নেক্সট দিব দিয়ে আমি কি কি চাচ্ছি ওনার কাছে এটা আমি দিয়ে দিব ধরেন কন্টেন্ট চাচ্ছি মেসেজ এন্ড কল চাচ্ছি অ্যাডস চাচ্ছি ইনসাইট চাচ্ছি রেভিনিউ চাচ্ছি কন্টেন্ট চাচ্ছি আর যদি ফুল কন্ট্রোল চাই তাহলে এগুলা কিন্তু সব ব্লক হয়ে যাবে তার মানে আমি ডিলেট করার অপশনটাও চাচ্ছি এটা হলো ফুল কন্ট্রোল পরে কনফার্ম দিয়ে দিলে আর কি আমার কাছে ওই ওনার কাছে একটা মেসেজ চলে যাবে যে আপনি কি দিতে ইচ্ছুক নাকি উনি কনফার্ম করে দিলে আমার এই পেজটা এখানে শো করবে সবাই ক্লিয়ার এটা কিন্তু তখন যখন ওইটা আমার ক্রিয়েটেড পেজ না এই জন্য আমি যে আমিনুল রাফিন ভাইয়ের কাছ থেকে নিলাম যদি এটা আমার নিজের পেজ না হয় তখন আর কি রিকোয়েস্ট এক্সেস টুয়ে শেয়ার পেজ নিব এবং যদি এটা আমার নিজের ক্রিয়েটেড পেজ হয় তাহলে অ্যাড পেজ দিব এখানে যাবো ওই যে শেয়ার আইডিটা কপি কপি করার পরে এখান থেকে আমি জাস্ট এটা দিয়ে দিব এই যে দেখুন ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলাম পরে নেক্সট দিব পরে এটার সাথে এটা ইন্ডিকেট হবে আই এগ্রি দিয়ে ক্লেম পেজ দিয়ে দিয়ে দিলে আমার যে বিজনেস পোর্টফোলিওটা এটা ক্লেম করে নিব আশা করি বুঝতে পেরেছি সবাইকে ক্লিয়ার পেজেসটা কিভাবে করার লাগে ওকে তারপর আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব অ্যাড অ্যাকাউন্টটা আসলে আমার কাছে এখানে নাই এই জন্য ভালো মতো দেখাতে পারছি না কিন্তু অ্যাড অ্যাকাউন্টটাই হলো এখানে সব কিছু আবার অ্যাড অ্যাকাউন্টেই কিছু নেই তো এখানে যদি প্লাসে ক্লিক করি এখানে আপনি সর্বোচ্চ মনে হয় দুটি অ্যাকাউন্ট করতে পারেন একটা হলো ক্রিয়েট এট অ্যাকাউন্ট এট অ্যাকাউন্ট সেটা হলো আপনার যদি এট অ্যাকাউন্ট মানে হলো আমরা যে ক্রেডিট কার্ড আছে না ক্রেডিট কার্ড হোক ডেবিট কার্ড হোক অথবা ডুয়েল কারেন্সি কার্ড হোক যেটাই হোক এটা এখানে সেভ করা যায় তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করতে পারি নতুন একটা অ্যাকাউন্ট করতে পারি ক্লেইম অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট এটা করতে পারি রিকোয়েস্ট টু শেয়ার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট তিনটা করতে পারি তো তিনটা মানে কি এর অ্যাকাউন্ট মানে হলো নতুন একটা এক অ্যাকাউন্ট করা ক্লেইম ম্যান এক্সিস্টিং এক অ্যাকাউন্ট মানে হলো যে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বা অলরেডি বন্ধ হয়ে গেছে এটাকে আবার রিনিউ করা আর একটা হলো রিকোয়েস্টান শেয়ার এক অ্যাকাউন্ট এটা যদি আমি দেই ওনার ওই বিজনেস আই চাবে তো ওনার কাছ থেকে আমি শেয়ার করে আর কি নিতে পারবো আমার বিজনেস আইডি হলো এটা ওনার কাছ থেকে বিজনেস আইডি চাবো পরে ওই রোলটা সিলেক্ট করে আমি দিতে পারবো এটুকু কি সবাই ক্লিয়ার হয়েছি তো আমি এখানে ক্রিয়েটের নিউ আইডি দিয়ে অ্যাকাউন্ট নেম টাইম জোন ধরেন বাংলাদেশের জন্য জিএমটি সিক্সটি ডাবল জিরো হওয়ার কথা বাংলাদেশে সিলেক্ট করবো ঢাকা সিলেক্ট করে এশিয়া ঢাকা ঢাকা আসে নাকি যে ঢাকা ইউএসডি অবশ্যই ইউএসডি দিব দিয়ে অ্যাড অ্যাকাউন্টের নাম দিলে আমরা সামনের দিকে আগাতে পারব তো সবাই ক্লিয়ার অ্যাড অ্যাকাউন্টটা কি অ্যাড অ্যাকাউন্টটাই আসলে কিছু না কিন্তু অ্যাড অ্যাকাউন্টেই সব তা বিজনেস অ্যাসেট রুপ বিজনেস অ্যাসেট রুপের আসলে অত বেশি দরকার নেই আমাদের সুতরাং এটা দিয়ে আর কি আমাদের আপাতত কোনো কাজ নেই যে যদি কোনো বিজনেস অ্যাসেটের গ্রুপ আর কি লাগে সেজন্য আর কি অত দরকার নেই আর বাকিগুলা আর কি আমাদের ওরকম কোনো প্রয়োজন হবে না অ্যাপস যেটা আমি বললাম অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনার যদি আপনি যখন আমরা পেড করব আমরা যে যেগুলো ওই পেমেন্ট দিব ওগুলা আর কি ওই পেমেন্ট গুলা অ্যাড অ্যাকাউন্টে সেভ করে তারপরে করব আমাদের ক্রেডিট কার্ড গুলো আছে না আমি গত ক্লাসে দেখিয়েছিলাম ওগুলো অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আগে সেভ করে নিতে হবে অ্যাকাউন্টে এক অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট আপনি ব্যাট অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে তো করবেন না আপনার ক্রেডিট কার্ড দিয়ে করবেন অ্যাড নেমসে কি দিব অ্যাড নেমসে আপনার এক অ্যাকাউন্ট নেমে আপনার নেমটা দিবেন যেটা আপনার ইসে থাকে আমি দেখেছিলাম না কালকে আমি এটা আবার পুশ করে দেই তো সবাই তো ক্লিয়ার অ্যাড অ্যাকাউন্টটা তো সবাই ক্লিয়ার আর কোনো প্রশ্ন আছে অ্যাড অ্যাকাউন্টের জাস্ট নাম থেকে শুরু করে যেগুলো আছে এগুলো আর কি দিয়ে দেবে তারপরে বিজনেস অ্যাসেট কোনো প্রয়োজন নেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি যেটা বললাম এখান থেকে অ্যাড করতে পারবো ভাইয়া কার্ড যাদের নাই তারা কি করবে ভাইয়া আপনি আপনার অ্যাড রান করতে টাকা লাগবে যদি আপনি পেইড জায়গায় যান তাহলে টাকা লাগবে যদি পেইড না করে অর্গানিকে যান রামিস তাবাসুম তাহলে টাকা লাগবে না আমি ক্লিয়ার এম আই ক্লিয়ার আমি ক্লিয়ার বলছি এম আই ক্লিয়ার তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করবো যেটা পেজে অ্যাড করতে পেজে যেটা অ্যাড করেছি এখানে অ্যাড করতে পারবে আর মেনলি আমাদের ওরকম দেখার কিছু নেই ক্যাটালগ আমাদের দরকারি সব কিছু দেখে ফেলেছি আমরা বাংলাদেশে ক্যাটালগটা ইউজ করতে পারি না এটা বাইরের দেশে ক্যাটালগ করতে পারে ক্যাটালগ মানে হলো ফেসবুকে ঢুকলে আপনার সকল প্রোডাক্ট এক নাগারে দেখে দাও দেখা এটা হলো ক্যাটালগ বাংলাদেশে এটা ইউজ করতে দেয়নি বাইরের দেশে ক্যাটালগ ইউজ করা যায় আশা করি বুঝতে বোঝাতে পেরেছি এটা আপনি না দেখলে বুঝতে পারবেন ফেসবুকের একটা খুবই এক মানে সেলিং এর একটা খুব ভালো একটা ফিচার ক্যাটেলগ বাংলাদেশে ইউজ করতে দেয় না তারপর হলো পিকজেল পিকজেলটা আমরা এখন ইউজ করতে পারবো না আমাদের ওয়েবসাইট নাই তো ডাটাবেজে আমাদের ওই ওয়ার্ডপ্রেসে বাংলাদেশে কেন দেয় না এটা বাংলাদেশ এটা মেটা জানে বাংলাদেশকে কেন দেয় না বাংলাদেশে এই ফিচারটা বাংলাদেশ থেকে শুরু করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ওনারা অফ করে দিয়েছে কিন্তু ইন্ডিয়াতে দিয়েছে ইন্ডিয়াতে আছে বাংলাদেশে নেই কেন দেয় না ওটা ওনারা জানে আমার জি ইনস্টা এবং হোয়াটসঅ্যাপ যদি আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার অ্যাড করে দিতে তাহলে কিন্তু আপনার যদি ইনস্টা আর হোয়াটসঅ্যাপ যদি ওনার না থাকে আপনি তো অ্যাড করবেন না আর এখানে এটা আপনার অ্যাকাউন্ট আব্দুল আজিজ এটা আপনার নিজের অ্যাকাউন্ট আপনার তো নিজের অ্যাকাউন্ট আপনার যদি ম্যানেজ না করার লাগে আপনার তো দরকার নেই না না এটা ওইটা ইউজ করলে হবে না ক্যাটালগটা ইউজ করতে পারবেন না কোনোভাবেই বিপিএন দিয়ে করা যায় না এটা হলো বাংলা এটা ইয়ে ফিচার বিপিএন দিয়ে করতে পারবেন না তো যাই হোক পিকজেল যেটা বললাম এটা আপনার পোস্টের সাথে আপনার ওয়েবসাইটের সাথে যখন আপনি ট্রাফিক দিবেন সেটা আর কি ইন্টিগ্রেট করা লাগে এটা ওয়েবসাইট না থাকলে দেখানো যাবে না সুতরাং এটা বাদ আর আর আপাতত কোনো কিছু নেই যেটা আমাদের দরকার আছে ডাটা বেস দরকার নেই কাস্টম কনভার্সেশন এটা আর কি একটু দেখতে পারেন যেটা আমি সেদিনও বলেছি যে কাস্টম যদি দিতে চান মেসেজিং এখান থেকে করতে পারেন শেয়ার অডিয়েন্স আর বাকি কিছু নেই ওরকম কিছু নেই লাস্টে রিকোয়েস্ট আর কিছু নেই আমার যতটুকু জানা আছে আর কিছু নেই আমি একবার জাস্ট ক্লিক করে যাই পরে বিলিং এন্ড পেমেন্টস ওই যেটা আমি একটু আগে দেখালাম কানেক্টেড অ্যাপস যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে আর কি ইনস্টাগ্রাম শো করবে এখানে বিলিং এন্ড পেমেন্টস ওইটাই আর কি অ্যাড অ্যাকাউন্টসের ইনফরমেশনগুলো আর কি এখানে দেখাবে পেমেন্ট মেথডস অ্যাড অ্যাকাউন্টস থাকলে এখানে আর কি শো করবে আর কিছু না তারপরে এখানে নিউজ পেজেস আর ওরকম কিছু নেই সিকিউরিটি সেন্টার আপনার এখানে টু ওয়ে করার একটা অপশন থাকার কথা হ্যাঁ টু ওয়ে করার একটা কথা যে নাকি আপনি এখানে রিভিউ করে করে অ্যাড নিতে পারেন আপাতত আমাদের বিজনেস ম্যানেজারে যা যা করা দরকার টোটাল বিজনেস ম্যানেজার যেগুলো আপনার ইউজ করা লাগবে এগুলো আর কি হয়ে গেল তো এখন আমরা অ্যাডস ম্যানেজারে যাই অ্যাডস ম্যানেজার এখানে থাকবে যদি আপনাদের অ্যাডস ম্যানেজার এখানে না থাকে তাহলে আমরা লিখবো কি এইচ টিপি ইস টু এরস ম্যানেজার স্ল্যাশ ফেসবুক ডট কম বাই অ্যার্স ম্যানেজার ম্যানেজ স্ল্যাশ ম্যানেজ আমরা এটা লিখব এটুকু ইউ আর এল আমরা কপি করে নিব বা মুখস্থ করে রাখব এরস ম্যানেজার ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এর ম্যানেজার এটুকু লিখলেই হবে এটুকু লিখলেও যদি আপনি কোথাও লেখেন অটোমেটিক অ্যাডস ম্যানেজারে চলে যাবে অনেক সময় আর কি অনেক জনের কাছে আমি দেখলাম ওভাবে আর কি অ্যাডস ম্যানেজার থাকে না তো এভাবে করে অ্যাডস ম্যানেজারে যাব সবাই ক্লিয়ার এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইন ক্যাম্পেইন ক্রিয়েট করব নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এখানে অ্যাড দিব অ্যাড দিয়ে এখানে বিষয়টা আমি আগেই থেকে বুঝিয়ে দিই ক্যাম্পেইন কিন্তু দুই দুইভাবে দুই ভাগে ক্রিয়েট করা যায় একটা হলো একটা হল হলো রিজার্ভ রিজার্ভেশনটা নতুন সিলেক্ট হয়েছে আগে অকশনটা বুঝিয়ে নেই অকশন হলো আমরা তো অকশনে গিয়েছি না কখনো মানে অকশন তো আমরা ওই হিন্দি সিনেমাতে তো দেখেছি বা ইংলিশ সিনেমাতে তো দেখেছি অকশনটা কি যে যার যে যত বেশি দাম দেয় হ্যাঁ নিলামি জি নিলামি ভাইয়া যেমন বললো নিলামি করা যে যত বেশি দাম দেয় তারটা তত বেশি উপরের দিকে উঠে তো অকশন সিস্টেমটা ওইটাই আপনি যত বেশি টাকা দিবেন আপনার অ্যাডটা তত উপরে যাবে এটাই হলো ফেসবুকের তথাকথিত মেথড এবং এটা আগে থেকে চলে আসছে তো অকশন মেথডটা সবাই বুঝতে পেরেছি তো অকশন মেথডে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মেথডে আপনি ক্যাম্পিং রান করতে পারেন প্রথমটা হলো অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস হলো যেমন আমাদের সামনে যে এই বন্যার্থদের জন্য টাকা পয়সা বের করা দেওয়া লাগবে তো এরকম যদি অ্যাওয়ারনেস টাইপের পোস্ট হয় যেটার মধ্যে আপনার রিচ বাড়ানো লাগবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা লাগবে ভিডিও ভিউজ বাড়ানো লাগবে স্টোর লোকেশনের অ্যাওয়ারনেস করা লাগবে এরকম অ্যাওয়ারনেস টাইপের ভিডিও যদি আপনি পোস্ট করতে চান তাহলে অ্যাওয়ারনেস টাইপের আপনি ক্যাম্পেইন সিলেক্ট করবেন তারপর হলো ট্রাফিক ট্রাফিক নিয়ে আমি প্রতি প্রতি প্রায় ভিডিওতেই কিন্তু ট্রাফিক নিয়ে কথা বলেছি ট্রাফিক ব্ল্যাক লিঙ্ক এগুলা নিয়ে কিন্তু আমি প্রায় প্রতি পেজ প্রতি ফোনেই কিন্তু কথা বলি যদি আমার কোনো পেজে বা কোনো প্রোডাক্টে আমি যে ট্রাফিক ক্রিয়েট করতে চাই তাহলে আমার এই এই অপশনটা সিলেক্ট করে এই ক্যাম্পিং এ আমার ট্রাফিকটা রান করতে হবে সেন্ট পিপুল টু এ ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট অ্যাপ ইনস্টাগ্রাম প্রোফাইল ওর ফেসবুক ইভেন্ট তার মানে কি আমি এটা এখান দিয়ে আমি ব্যাক লিঙ্ক ক্রিয়েট করতে পারি এই লেখা আছে যে গুড ফর লিঙ্ক ক্লিকস ল্যান্ডিং পেজ ভিউস ইনস্টাগ্রাম প্রোফাইল ভিউস মেসেঞ্জার ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস তো ট্রাফিকটা আমরা বুঝতে পেরেছি যে আমরা যদি কোনো জায়গায় কোনো ওয়েবসাইটে কোনো প্রোডাক্টে যেখানেই হোক আমি যদি ট্রাফিক সিলেক্ট করতে চাই তাহলে আমি ট্রাফিক দিব তারপরে হলো এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট হলো যে গেট মোর গেট মোর মেসেজেস পার্সেস থ্রো মেসেজিং ভিডিও কলস পোস্ট এরকম যদি আমি কোনো করতে চাই কোনটা দিলে ভালো হবে কথা না আপনি কোনটা চান আমি যদি এমন এক আমি যেটা আগে বললাম যে বন্যার্থদের জন্য আমাদের দাওয়া লাগবে আপনি কি চাচ্ছেন আপনি এই আপনি কি চান আপনাকে মেসেজ দেখ না আমি চাচ্ছি সবাইকে জানাতে যে বন্যার্থদের এখন দরকার আপনার হেল্প দরকার অথবা আপনি ভোটিং এর কথা চিন্তা করেন এই এই মার্কায় ভোট দিন তো এটা আমার জাস্ট জানানো দরকার সবাইকে অথবা এই প্রাইমারি প্রাইমারি স্কুলে সবাইকে পড়াতে হবে একটা অ্যাওয়ারনেস সবাইকে জানাতে হবে তো আমার তখন আমার কি ট্রাফিক বাড়িয়ে লাভ হবে না আমার তখন অ্যাওয়ারনেস জানাতে হবে সবাইকে জানাতে হবে তো কোনটা কখন দিতে হবে এটা আপনার চিন্তা করতে হবে কি নাসিক ভাই আপনি ক্লিয়ার জি আমরা আস্তে আস্তে যাচ্ছি আমি একটা পোস্ট যে কেন ক্যাম্পেইন সিলেক্ট করব সেটা জি তো ট্রাফিক বুঝলাম যে আমি যদি কোনো প্রোডাক্ট কোনো আমার ফেসবুক না অন্য জায়গায় যদি আমি এই ড্রাইভ করতে চাই ট্রাফিক তখন আমি এটা পোস্ট করব ইনস্টাগ্রামে ট্রাফিক নিতে চাই বা আমার হোয়াটসঅ্যাপে অথবা আমি আমার ওয়েব পেজে ট্রাফিক করতে চাই তখন আমি এটা চয়েস করবো এঙ্গেজমেন্ট যদি আমি ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে আমি যদি কল চাই তাহলে আমি এই এঙ্গেজমেন্টে দিব মানে সে দেখেই কল দিবে সে পোস্টটা দেখবে দেখে কল দিবে এরকম যদি আমি কোন পোস্ট করতে চাই দেখে মেসেজ দিবে এরকম যদি ঠিক আছে আপনি দারাজে একটা প্রোডাক্ট দিয়েছেন তো দ্বারা সেল করতে চাচ্ছেন কিন্তু আপনি ফেসবুক দিয়ে দ্বারা মার্কেটিং করছেন তাহলে এখন দ্বারা আপনি এখানে ফেসবুকে একটা অ্যাড দিয়েছেন দারাজে যে ঢুকে আপনার এই টি শার্টটা কিনবে তাহলে আপনি এখন কি করবেন আপনি কি তাহলে দিবেন দিবেন অ্যাওয়ারনেস নাকি আপনি ওই সেলস দিবেন আপনি তো চাচ্ছেন না যে আপনাকে মেসেজ দিক আপনি চাচ্ছেন দ্বারা যে ঢুকে আপনাকে ওইখান থেকে বিষয় মানে ক্লিক করে আর কি দিক দেখা ভাইয়া আপনাকে বুঝতে পেরেছি আপনি যখন আপনার ওয়েবসাইট থাকবে কিছু কিছু ওয়েবসাইটে ওইখানে চেক ইন অপশন থাকে ওইখানে চেক ইন অপশন থাকলে ওই জায়গায় আমি যে ট্রাফিক জেনারেট করতে চাই তখন আমরা এটা ইউজ করব যেমন আমরা ট্রাফিক জেনারেট করি না সেরকম ট্রাফিক জেনারেটের জন্য আমরা ট্রাফিক ইউজ করব তো এঙ্গেজমেন্ট বুঝেছি সবাই এখন হলো লিড আমরা যে এখন যে অপশনে আছি আমরা যে এখন যে ক্লাস করছি এলডিএম লিড আইপি এটা কিন্তু লিডস টাইপের ক্যাম্পেইন এ রান করা হয়েছিল আমি কিভাবে বুঝলাম যে একটা ইনস্ট্যান্ট ফর্ম থাকবে মেসেজিং এবং ইনস্টাগ্রাম থাকবে কনভারসেশন থাকবে কল থাকবে তো যখনই আমার লিডস টাইপের কোনো ওই ক্যাম্পেইন রান করব মানে যেখানে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো নেওয়া লাগবে তখন আমি লিডস টাইপের ক্যাম্পেইন রান করব অ্যাপ প্রমোশন অ্যাপ প্রমোশন হলো আপনি কিছু কিছু অ্যাপ দেখবেন কিছু কিছু অ্যাপ দেখবেন যেখানে লেখা আছে যে প্লে ভিডিও গেম টু সিরিজ যে কিছুক্ষণ খেলার পরে ওই গেমের মধ্যে চলে মানে প্লে স্টোরে চলে যাচ্ছে তো অ্যাপ প্রমোশন যদি থাকে তখন আমি অ্যাপ প্রমোশন নিব কিছুক্ষণ খেলতে পারছি গেমটা গেমটা খেলার পরে গেমের প্লে স্টোরে চলে যাচ্ছে তো এরকম যদি টাইপের আমি কোন অ্যাপটা প্রমোশন করতে চাই তখন আমি অপশন টাইপের এই ক্যাম্পেইনটা সিলেক্ট করব আরটা হলো সেলস ওই যে আপু যেটা বলল যে একটা টি সেলস টি শার্ট সেল করব তো একটা টি শার্ট সেল করার জন্য আমার অবশ্যই সেলসে যেতে হবে কি জন্য এখানে লেখা আছে কনভারসেশন যে এমন একজনকে দেখাবে যে অতীতেও সেল করছে যে অতীতেও আগে সেল মানে কিনে কিনেছে এরকম মানুষকে সে দেখাবে এবং ক্যাটালগ সেলস আমি যেটা বললাম ক্যাটালগ সেলস যেহেতু আমাদের বাংলাদেশে নাই ক্যাটালগ সেলটা নাই তো ক্যাটালগ সেল হচ্ছে না কিন্তু অন্যগুলো আর কি হচ্ছে যে কি হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপ কলসে আর কি সেলস গুলো হচ্ছে তো ধরেন আমি আমার এই নেক্সট নেক্সট বিডি দিয়ে একটা পোস্ট দিব ওই আপু যেমন বললো টি শার্টের একটা পোস্ট দেই আপনারা বুঝতে পারবেন সেলস বেশি বেশিরভাগ সবাই দেখছি আপনারা সেলস দিয়ে বেশি ইন্টারেস্টে তো সেলস দিয়ে দিব তো আমি তারপরও রিজার্ভেশন যেটা আছে এটা একটু দেখিয়ে আসি রিজার্ভেশনে কি কি আছে রিজার্ভেশনটা কি রিজার্ভেশনটা হলো অপশন থেকে একটু ডিফারেন্ট এটা একবারে নতুন আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু দুইটা আছে একটা অ্যাওয়ারনেস একটা এঙ্গেজমেন্ট এটাতে সেলস বা অন্যান্য অপশনটি নেই তো রিজার্ভেশনে হলো আপনার যে অ্যাড আছে এটা উপরের দিকে উঠার সম্ভাবনা একটু বেশি থাকে এটা হলো মনে করেন আপনারা একটা রেস্টুরেন্টে গেলেন রেস্টুরেন্টে আপনারা রিজার্ভেশন দিতে পারেন না যে আমি একটা টাইমে আসবো মনে করেন আমি পরের মাসের পাঁচ তারিখে আসবো আপনি রিজার্ভেশন দিয়ে তো এটা হলো রিজার্ভেশন সবাই কি রিজার্ভেশনটা বুঝতে পেরেছেন এক কথায় ইয়েস বলেন তাহলে আমি বুঝবো যে বুঝতে পেরেছেন আমার এটা চলে গিয়েছে তো আমি এখানে সেলস এ গেলাম তো রিজার্ভেশনে আমি দেখাচ্ছিলাম রিজার্ভেশনে শুধুমাত্র এখন দুটো অপশনই ফাঁকা আছে একটা হলো অ্যাওয়ারনেস আর এঙ্গেজমেন্ট এখন আর অন্যগুলো আর কি অত চলে না রিজার্ভেশন দেওয়া একটু রিস্ক তার নতুন অপশন টাকা কম লাগে কিন্তু রিচ পাওয়ার সম্ভাবনা আছে একরকম লাভ টাইপের তো বেশিরভাগই সবাই অপশনটাই দেয় অপশন থেকে আমি সেলস দিয়ে একটা টি শার্ট সেলিং এর একটা পোস্ট দিয়ে দেখাই আপনাদের তারপরে এখানে কন্টিনিউতে দিলাম এখন আমি যে পেস্টটা দিয়েছি আপনারা সবাই দেখেছেন পেস্টটা একটা এই টি শার্ট সেলিং পেস্ট তো ও অটোমেটিক্যালি কিন্তু ও টেমপ্লেট ও সিলেক্ট করে নিয়েছে যে এই অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন তো শপিং ক্যাম্পেইনে সিলেক্ট করে নিয়েছে তো আমি ভাবলাম যে না আমি নিজের ইচ্ছা মতো আমি দিব তো আমি এখানে ম্যানুয়াল সেলস ক্যাম্পিং এ আমি সিলেক্ট করব আপনার যদি মনে হয় যে ও যেটা সিলেক্ট করেছে ওটা দিবেন তাহলে ওটা দিবেন আমি চাই যে আমি নিজে ম্যানুয়ালি সিলেক্ট করব সব সেটিংস তখন আমি ম্যানুয়ালে ম্যানুয়াল সেলস ক্যাম্পিং এ সিলেক্ট করে এনে কন্টিনেন্টে ক্লেট করব ক্লিক করব এখন ক্যাম্পেইন নিং অ্যান্ড ক্যাম্পেইন নেম আপনি যে কোনো কিছুই দিতে পারেন দিলাম আমি ডিসকাউন্ট ওয়ান এটা আপনি যে কোনো নামে দিতে পারেন এখানে সুদীপও দিতে পারতাম কোনো সমস্যা নাই আপনার নিজের ইচ্ছা অথবা টি শার্ট ওয়ান এখন হলো স্পেশাল অ্যাড ক্যাটেগরি তো আমি গতবারও বলেছি স্পেশাল অ্যাড ক্যাটেগরি গুলা কি আমি যদি ক্যাটেগরি গুলা সিলেক্ট করি একটা হলো এই এর ক্যাটেগরি যদি আপনার ক্রেডিট কার্ডের কোনো ক্যাটেগরি থাকে যে হোম ওই লোন টাইপের বা অ্যাডস ক্রেডিট কার্ড অটো লোনস বা লং টার্ম ফাইন্যান্সিয়াল যদি অ্যাড থাকে তাহলে এটা দিবেন যদি এমপ্লয়মেন্ট টাইপ কোনো অ্যাড থাকে তাহলে এটা দিবেন যদি হাউজিং টাইপ কোনো অ্যাড থাকে যে আপনি হাউস রেন্ট দিবেন বা রিয়েল স্টেটের কোনো অ্যাড দিবেন তাহলে এটা আর সোশ্যাল ইস্যু ইলেকশন বা পলিটিক্স কোন পোস্ট টাইপের তাহলে এটা যেহেতু আমার একটাও নাই তাহলে আমি এখানে আমি একটাও চয়েস করব না যদি থাকে তাহলে এটা দিবেন তারপর হলো বাইং টাইপ এটা ওরা লিখে দিয়েছে অপশন আমরা এখান থেকে যে কোনো সময় আর কি পারি আমরা অপশনই রাখছি আর ক্যাম্পেইনের এটা সেলস এটা আর কি চেঞ্জ করে নেওয়া যাবে তো অ্যাডভান্টেজ প্লাস ক্যাটেগরি লক্স এটা আমি বললাম যে অফ এটা অন করা যায় না ক্রিয়েট ক্যাটেলগ ক্রিয়েট ক্যাটেলগ করা যায় না নেক্সট গেলাম অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট এটা আমি অন রাখবো এখন অনে আমি বললাম যে ডেইলি বাজেট আপনি যদি এখানে ডেইলি বাজেটও দিতে পারেন লাইফ টাইম বাজেটও দিতে পারেন ধরেন আমার টাকা হলো একশো ডলার যদি আমি এই লাইফটাইম বাজেট একশো ডলার দিয়ে দিই এবং পাঁচ দিন যদি চালাই তাহলে ও ধরে নেবে যে পাঁচ দিনে একশো ডলার খরচ করতে হবে আর যদি আমি ওর দিয়ে রাখি যে আমার ডেইলি বাজেট হলো বিশ ডলার ও ডেইলি বিশ ডলার করে ও খরচ করবে ডেলি বাজেট দেওয়াই আর কি বেটার ও ডেইলি বিশ ডলার খরচ করার জন্য যতটুকু ইউজ করা লাগে সেভাবে ইউজ করে নিবে আপনি যেভাবে খুশি সেভাবে চালাতে পারেন কোনো সমস্যা নেই এবং দেখেন আমি যেটা বললাম ক্যাম্পেইন বি স্ট্র্যাটেজি কি হায়েস্ট ভলিউম হায়েস্ট ভলিউম অনুযায়ী আপনারটা ইয়ে করবে ওরা ও স্ট্র্যাটেজি অনুযায়ী টাইম অনুযায়ী যেটা হাইস্টে যাবে যখন আপনার বিটটা হায়েস্টে যাবে আপনার টাকা হাইস্টে যাবে তখন আর কি আপনারা শো করবে সবাই তো বিট দেয় আশা করি বুঝাতে পেরেছি নিলামি বিষয়টা তো এরপরে আমরা এখানে আর কিছু করব না এখানে আমি শিডিউল করে দিতে পারি যে আপনি কখন বাজেটটা আর কি দিতে চান বাজেট শিডিউলিং তো বাজেট শিডিউলিং দরকার নেই আমি এখানে দিয়ে রেখেছি যে হায়েস্ট ভলিউম এরপর আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই ও নিজে নিয়ে নেবে এই যে রান এয়ারস অল দা টাইম যদি আপনি কোনো টাইম সিলেক্ট করতে চান যে কখন কখন টাইম করতে চান যে এই সকাল বেলা থেকে বিকাল বেলা শো করবে বাকি সময় শো করবে না সেটা আর কি আপনি এখানে সিলেক্ট করতে পারবেন কিন্তু আমি দিয়ে রেখেছি সব সময় যাতে শো করবে তারপর হলো এবি টেস্ট এবি টেস্ট আমি একটু আমি ক্লাসের আগে কিন্তু বুঝিয়েছিলাম যে ও দুইজনকে দুই টাইপের কাস্টমারকে দেখাবে যে এ টাইপের কাস্টমার দেখাবে বি টাইপের কাস্টমার দেখাবে আপনার অ্যাড অনুযায়ী তো এই এবি টেস্ট করলে দেখা যায় আপনার অ্যাড যেটা আছে এ অ্যাড এর পারফরমেন্স বাড়ার একটা সম্ভাবনা থাকে যদি আমি এবি টেস্ট দিই তাহলে আমার অ্যাডটা রান করার টাইমটা একটু বেড়ে যায় আমি এভিডেন্স দিচ্ছি না তারপরে আমি নেক্সট যে অপশনটি আছে ডান এই ডান নিচে এই নেক্সট অপশনে আমি ক্লিক করব দেখুন নেক্সট অপশানে গিয়েছে আমি লিখলাম টি শার্ট টু এখানে আমি ডিসকাউন্ট টু লিখলেও সমস্যা নেই আমি বোঝার জন্য টি শার্ট টু অপশন লিখলাম তারপরে এখানে কথা হলো আমি কি করব আমি কি ওয়েবসাইটে দিব নাকি অ্যাপে দিব নাকি ওয়েবসাইট দিব দেখুন অন্যগুলো বন্ধ হয়ে আছে আমি মেসেজিং অ্যাপসে সব কিছু আর কি ডাইরেক্ট করতে চাই আমাকে কেউ কল দিয়ে আর কি আমার সাথে কাজ করবে এটা আর কি আমি চাই আপনি যদি অন্যভাবে দিতে চান যদি কলস দিতে চান প্রোডাক্ট নেই আপনি এখান থেকেও আর কি পোস্ট করতে পারবেন আপনার প্রোডাক্ট নেই তাহলে আর কি আপাতত করা দরকার নেই আপনি যে টাইপের আর কি করতে চান সে টাইপের করবেন আপনার যে পোর্টফোলিও খোলা লাগবে নাকি লাগবে না আমি আগেই বলেছি যাদের এখন দরকার নেই তারা পোর্টফোলিও খুলবেন না যখন পোর্টফোলিও দরকার তখন খুলবেন এটা ইম্পর্টেন্ট বিষয় জাস্ট দেখে নেন জেনে নেন কারণ পোর্টফোলিও খুললে এটা ডিলেট করা খুবই প্রবলেম এটা আমি আগেও বলেছি আপনার অ্যাড দেওয়া লাগবে এমন কোনো কথা নাই আপনি অ্যাড দিবেন সেল দেওয়ার জন্য আপনার প্রোডাক্ট নেই আপনি অ্যাড দিয়ে কি করবেন যদি প্রমোশন করতে চান আপনার পেজে ধরেন আপনি একটা ব্লগিং সাইট করলেন জান্নাত আপু আপনি একটা ব্লগিং সাইট করলেন আপনাকে নিয়ে তাহলে সেটার অ্যাড কি দিতে পারবেন না আপনি যদি অর্গানিক পোস্টই করেন গত ক্লাস যেটা করিয়েছি আপনি আপনার ওইটা দিয়ে পোস্ট করলেন অর্গানিক করলেন আর যদি আপনার কে আপনার ব্লগিং দিয়ে একটা ওই এঙ্গেজমেন্ট বা অ্যাওয়ারনেস দিয়ে আপনি একটা অ্যাড দিলেন আপনাকে নিয়ে একটা ব্লগিং পোস্ট তো করতেই পারেন ব্লগিং অ্যাড তো দিতেই পারেন দিতে পারেন না আমি কি আপনাকে বুঝাতে পেরেছি প্রোডাক্ট তো শুধুমাত্র ম্যাটেরিয়াল হবে এমন কোনো কথা না আপনিও তো মানে ব্লগিং তো আছে আমি কি বুঝাতে পেরেছি ইয়েস বা নো বলেন জানা তাপু ওকে তো আমরা তাহলে এখন এই মেসেজিং এ দিতে পারি অথবা কলসিয়াও আনতে পারি এখন হলো আমার পেজটা আমি পেজটা আমি সিলেক্ট করি আমি এই পেজের জন্য নিব এই পেজের জন্য আমি অ্যাডটা দিব আমি এখানে যদি আমার অন্য কোন পেজ থাকে এখান থেকে আমি ওই যে ওই পেজের জন্য আমি অ্যাড নিতে পারি আমি এই পেজের জন্য অ্যাডটা দেখাব আর এখানে আমি অ্যাডটুর নিচে স্ক্রল করি এখন এইখানে আমার অন্য কোনো আই ইয়ে থাকলে আমি দিব এখন গোল হলো কি দেখেন গোল টোল সব অলরেডি দেওয়া এগুলো কিছু দেওয়া যাবে না এখন হলো বাজেট আমি বাজেট এখানে আমি দিলাম পাঁচ দিন রান করব সেট টাইম এন্ড ডেট উনত্রিশ তারিখ থেকে শুরু করেছি পাঁচ দিন দিব উনত্রিশ তিরিশ এক দুই তিন পাঁচ দিন দিয়ে দিয়েছি তো এটা পাঁচ দিন রান করবে তো এ এই স্টার্ট ডেট এবং এন্ড ডেট আমি দিয়ে দিয়েছি সবাই সবাইকে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন না আমাকে বললেন যে এই জায়গাটা বুঝতে পারিনি ঠিক কিন্তু আগাচ্ছি এখানে কিন্তু বলেছে যে যদি কোনো চেঞ্জ করতে চান তাহলে নাম্বারে আর কি এই বিজনেস অ্যাকাউন্ট আর কি লাগবে যদি বিজনেসের চ্যাটটাও আর কি এখানে শো করতে চান তারপরে আমি যেটা বললাম এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা দেওয়া লাগবে এটা দরকার নেই আমরা আস্তে আস্তে নিচে আগাই এখানে হলো এখন কথা হলো যে অডিয়েন্স সাজেশন আমরা কিন্তু অডিয়েন্স কন্ট্রোল গত ক্লাসে করেছি সবার কি মনে আছে ইয়েস বা নো বলুন অডিয়েন্স কন্ট্রোল কি সবার মনে আছে গত ক্লাসের সবাইকে আছে জি নাসিব ভাই বলেছে নাই না ক্লাস করিনি আছি স্যার ভুলে গিয়েছি ঠিক আছে নাফিস ভাইয়া ভুলে গিয়েছে আমরা তাহলে এটাকে আবার দেখিয়ে দিই এখানে এডিট অপশনে যাই আমি সেই দিনও বলেছিলাম যে আপনার তিন টাইপের আছে একটা হলো ডেমোগ্রাফি এখান থেকে ব্রাউজ অপশনে যাই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে পারি আর যদি চাই সিলেক্ট করতে পারি আবার তো বাংলাদেশই আছে ধরেন আমি এখানে ঢাকা সিলেক্ট করলাম ঢাকা ডিভিশন ঢাকা ঢাকা যে আছে ঢাকাটা সিলেক্ট করে দিলাম ঢাকা এবং তার এই পঁচিশ মাইল এখন আরো যদি শো অপশনে যাই আমি আবার একটু স্কল ডাউন করি এখানে আমি দিলাম এডির অপশনে যাই এখানে আমি দিলাম যে আঠারো বছরের মিনিমাম এজ হলো বিশ বছর বিশ বছরের নিচে আর কি আর আসবে না তারপরে এখানে যদি আরো এক্সিস্টিং অডিয়েন্স যদি থাকে এখানে কাস্টম অডিয়েন্স আর কি এখানে আপাতত নাই এখান থেকে আমি অডিয়েন্স সাজেশন অপশনাল এখানে আর কি যেতে পারি গত ক্লাসে আর কি যেটা দেখিয়েছিলাম এগুলো সব আর কি এখানে আবারও আছে আছে যে অডিয়েন্স বিশ থেকে পঁয়ষট্টি প্লাস আমি দিলাম পঞ্চান্নর মধ্যে আর কি দেখবে এর বেশি কি দেখবে না পরে যাবতীয় একটু গত ক্লাস দেখে নিয়ে না হলে অনেক বড় হয়ে যাবে ধরুন চল্লিশের আর কি হবে না এহেন আরকি যা যা আছে সব এই যে অ্যাড ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার ব্রাউজ করে এগুলা সব চেঞ্জ করা যাবে আপনি যা যা আর কি চেঞ্জ করতে চান এগুলো সব করতে পারবে এগুলো আর কি আমি আর দেখালাম না আপনারা গত ক্লাসটা একটু দেখে নিয়েন এগুলো সব সিলেক্ট করে যাবে এখন দেখালে অনেক বড় হয়ে যাবে তারপরে আমি এখানে যে নেক্সট সবাইকে বুঝতে পেরেছেন আপনার টার্গেটিং দুই ভাবে করা যায় একটা ডেমোগ্রাফি একটা ইন্টারেস্ট বিহেভিয়ার আপনার আপনি যার কাছে যাকে টার্গেট করবেন তাকে ডিটেল ভাবে টার্গেট করতে পারবেন তো তাকে ডাইরেক্ট ভাবে আর কি এখানে চেঞ্জ করে আর কি তাকে টার্গেট করতে পারবেন এটা একটু দেখে নিলে গত দেখে নিলে আর কি বুঝতে পারবেন এটা দেখাতে গেলে আরো অনেক সময় লাগবে তো আমরা নেক্সটে যাই ওকে গিয়ে এখন আমি অ্যাড নেমে এখানে টি শার্ট থ্রি লিখি এখানে আমি আমার নিজের নামও লিখতে পারতাম কোনো সমস্যা নাই আমার কারো সাথে পার্টনারশিপ নাই যদি কারো পার্টনারশিপ এক থাকে তাহলে এখানে ওকে দিয়ে তার সাথে কানেক্ট করতে হবে এখন আমাকে দিতে বলেছে এখন কথা হলো এখানে আমার আছে যদি আমি নতুন অ্যাড ক্রিয়েট করতে চাই আমার এখানে দিতে হবে আর যদি আমার এক্সিস্টিং অ্যাড থাকে তাহলে আর কি এখানে ক্রিয়েট করে এখানে সিলেক্ট করতে হবে কারণ বলেন আমি কি নতুন অ্যাড ক্রিয়েট করবো নাকি অলরেডি যেটা আছে সেটাই আর কি দিব বলেন যেটা পোস্ট আছে যেটা সিলেক্ট করে দিব নাকি নতুন এক আবার লিখে দিব আপনারা বলেন নতুন একটা পোস্ট লিখে দিব নাকি আগেরটা দিব নতুন একজন বলল নতুন যেটা আছে সেটা দেন আর কে কে আছে আপনার ইচ্ছা পোস্ট আপনারা সবাই বলেন আমি একজন দুইজন আসলো নতুন পোস্ট আগের পোস্ট আগে পোস্ট আসছে টাইম এ শর্ট ওল্ড ঠিক আছে সবাই বেশি বেশিভাবে বলছে নিউ শর্ট বেটার নিউ পোস্ট ঠিক আছে নিউ পোস্ট তাহলে নিউ পোস্ট ঠিক আছে নিউ পোস্ট তাহলে ক্রিয়েট এড দিলাম যদি এক্সিস্টিং পোস্ট দিতে চান এখান থেকে জাস্ট সিলেক্ট পোস্ট সিলেক্ট করলে আর কি সিলেক্ট পোস্ট দেওয়া যাবে এটা আর কি দেখিয়ে দিলাম যদি নিউ পোস্ট করতে চাই এখানে দিতে হবে তাহলে দেখুন অ্যাড আর কি দেখা যাবে তারপর আমি নিচে আসবো নিচে আসবো আবার নিচে আসবো দেখুন এখানে অ্যাড এখানে দেখলে একটা নতুন অপশন আসছে অ্যাড মিডিয়া অ্যাড মিডিয়াতে ক্লিক করি অ্যাড ইমেজে যাই এখানে আমি একটা আগে ক্লাসে করেছিলাম এটা আমি সিলেক্ট করি দেখুন আমি সিলেক্ট করতে দেখুন যে কিরকম লাগে দেখতে যে কিরকম চাচ্ছি আমি চা এখানে এক এক রকম লাগে সবাই দেখতে পাচ্ছেন সরি যদি ফিড এবং ফুল ভিডিও যদি আসে রিল এরকম ভাবে স্টোরেজ এবং রিলস এরকম লাগবে আর সার্চ রেজাল্ট যদি আসে তাহলে এরকম আসবে এবং আমি এভাবে করে আর কি চেঞ্জ করে দিতে পারে তো সবাই এখানে রেকমেন্ডেড লেখছে রেকমেন্ডেডটা দিয়ে নেক্সট ডে দিল ওরা অপটিমাইজ করবে আমরা সবাই দেখতে পাচ্ছি যে কি কি কিরকম আর কি দেখা যাবে পরে ডানে দিয়ে দিল তো আমরা দেখতে পাচ্ছি যে কিরকম আর কি দেখা যাবে এখন বলছে প্রাইমারি টেক্সট প্রাইমারি টেক্সট হলো ধরেন এখানে আমি একটা লেখে রেখেছি প্রাইমারি টেক্সট হলো গুচি টি শার্ট গুচি টি শার্ট গুচি এখানে অরিজিনাল দেখেন আমি এটা লিখতেই ও কিন্তু কিছু টেক্সট কিন্তু লিখে দিয়েছে আমি চাইলে এখান থেকে আর কি নিতে পারি তো আমি এখান থেকে না নিয়ে আমি নিজে আর কি নিজের মতো তো ডেসক্রিপশনে যাব ডেসক্রিপশনে গিয়ে আমি অলরেডি লিখে রেখেছি ডেসক্রিপশন আমি দিয়ে দিব আর এখানে আপনারা লিখতে পারেন যে কি কি আর কি চাচ্ছেন আর কি এখানে যদি যদি কেউ আর আর কি কি করে রকম তারপর আমি নিচে আসি আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি দেখুন যে অরিজিনাল গুছি এখানে দেওয়া আছে ডিসক্রিপশন ভিতরে লেখা আছে আমাদের কমপ্লিট তারপরে আমরা এখানে নেক্সট এ ক্লিক করব সবাই দেখতে পাচ্ছেন তো না এটা ফ্রি না নাসিব ভাইয়া আমি এটা ফ্রি না এটা আমি দিতে পারবো না জাস্ট পাবলিশ ক্রিয়েট করলে আমার কাছে টাকা চাবি নাসিব আর আনসার পেয়ে গেছেন আমার কাছে টাকা চাচ্ছে যে এটা রান করার জন্য টাকা দেন আপনি যে একশো ডলার বলেছেন আমাকে টাকাটা দেন তো আমার কাছে এখন টাকা নেই সুতরাং আমি এটা রান করে দেখাতে পারছি না কিন্তু কিভাবে সেট করা যায় আমি পুরাটা দেখিয়ে দিয়েছি যখন এটা পাবলিশ করবেন দেখুন আমাদের লাস্ট অ্যাড অ্যাট্রিবিউট সিটিংস রেজাল্ট রিচ ইমপ্রেশন ক্লোজ পার আপনি আপনি যত টাকা দিবেন ওই অনুযায়ী আপনার বিট হবে আমি এটা নিয়ে কিন্তু বললাম পিটিং অনুযায়ী আপনি যদি পঞ্চাশ ডলার দেন সে অনুযায়ী আপনার বিট হবে দশ ডলার দিলে দশ ডলার দেবে কার্ড করা পে করা যায় না পেমেন্ট দিতে হলেই কার্ড এবং চার ডলারের নিচে আমার জানা মতে চার ডলারের নিচে পার ডে পেমেন্ট হয় না আর আপনার তো টাকা ছাড়া আপনার পেমেন্ট টা আসবে না মানে আপনার অ্যাড দেখাবেই না এবং আমরা তো এটা আমি আগেও বলেছি যেহেতু অ্যাড ইয়ে অনুযায়ী হচ্ছে আপনার ওই নিলাম দিয়ে হচ্ছে সুতরাং আপনার যদি প্রাইসটা হাই না হয় তাহলে হবে না তো আপনাদের ক্লাস আর কি এতটুকুই আজকে দেখিয়ে দিলাম এক ক্লাসেই যে কিভাবে এই যে দেখেন হায়েস্ট ভলিউমে কিভাবে আমরা সুন্দর মতো ক্যাম্পিং দিয়ে রান করতে পারি এবং যখন আমাদের ক্লায়েন্ট আসবে আমাদেরকেই কিন্তু উনি সম্পূর্ণ পেমেন্ট দিয়ে দিবেন আমাদের ক্লায়েন্ট যখন আসবেন এবং আর যদি কারো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন আমি আপনার যেকোনো প্রশ্নের উত্তর আমি নিয়ে নি আজকে ফেসবুকের ক্লাস জি কারেন্ট পেমেন্ট করলে নিজস্ব কার্ড লাগবে তাই না না যদি ক্লায়েন্ট পেমেন্ট করে তাহলে তো নিজস্ব আর পেমেন্ট লাগছে না জি ক্লাস কমপ্লিট আমি তাহলে ইয়েটা অফ করে দিই আপাতত থাকুক বলেছে যে পেমেন্ট করলে আমাদের নিজস্ব কার্ড লাগবে তাই না না আমাদের আপনি ধরেন যদি আপনারা ইয়ে দিয়ে থাকেন ধরেন আপনারা ওই বিজনেস মেটা বিজনেস সুইট আর কি আপনাকে অ্যাড করেছে তাহলে আপনি আপনার যে কাস্টমার আছে তার অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু শেয়ার করতে পারছেন তাহলে কিন্তু আপনার লাগবে না আপনি জাস্ট এখানে যাবেন আপনি দেখবেন যে অ্যাড অ্যাকাউন্টটা অলরেডি দেওয়া আছে জাস্ট কমপ্লিট প্রসেসটা করে দিবেন আমি কি বুঝাতে পেরেছি তালা তালাব ভাইয়াকে কি বুঝাতে পেরেছি আর কোনো প্রশ্ন আজ কি ক্লাস শেষ আর কি ঠিক আছে কয়জন কত লাগবে মিনিমাম আমি বললাম যে চার ডলার হলো মিনিমাম চার ডলার ছাড়া আপনার হবে না আমি এক প্রশ্ন করি নেই আইটেল বলুন আইটেল আপনাকে আনমিউট করেছি বলুন সাবমিট আ বিজনেস অ্যাকাউন্ট খুললে ডিলেট করা যাবে আমি তো আগে বললাম খোলা যায় ডিলেট করা একটু সমস্যা এজন্য ডিলেট করা করবো না না জাস্ট চারটা করা চার ডলার মিনিমাম চার ডলার মিনিমাম পার ডে রান করতে আর একটু বেশি লাগতে পারে এটা চেঞ্জ হয় বন্ধ করেও স্টার্ট বলে আমি বন্ধ করে দিব আপনারা বললাম বন্ধ করে দিব বন্ধ করে দিব রেকর্ডিং যদি বন্ধ করে দিতে পারেন তাহলে আমি বন্ধ করে দিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আদাব এবং আগামী ক্লাসে আমরা এসিও নিয়ে ক্লাস শুরু করব আমাদের আজকে ফেসবুক ক্লাস শেষ